বুঝছেন যেহেতু বুঝতে এখন ওদের সাথে কথাটা বলে নিই আর ওদের সাথে কথা বলার কিছু নাই আপনি আমার কথা শুনুন 28 নাম্বার ক্লাস 27 নাম্বার ক্লাসে যারা ছিল তাদের নাম নেন যারা পার্টিসিপেন্ট এন্ট্রি করেছে শুধু তাদেরকে দিবেন যারা এন্ট্রি করে নাই তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই তারা আফসোস করতে থাকে কারণ প্রতি জিনিস মুখে তুলে খাওয়ানোর মতো কোনো কিছু না প্রয়োজন আপনারও প্রয়োজন ওদের প্রয়োজন শুধু একা আমার বা আপনার না প্রয়োজন ওদের যেমন আছে আপনার আছে আপনারা প্র্যাকটিস করবেন ওরা বসে বসে দেখবে ওরা প্র্যাকটিস করতে পারবে না দরকার নেই ওদের প্র্যাকটিস সাতাইশ নম্বর ক্লাসে যারা প্রেজেন্ট ছিল যারা এখানে প্রেজেন্ট দিচ্ছে তাদের জন্য নেন এরপরে কেউ যদি নাম দিতে চায় সেটা আপনি আমাকে বলেন যে আপু ইনি নাম দিতে চায় এনার নাম কি আচ্ছা তাহলে আপনারা সবাই সাতাইশ নম্বর ক্লাসে প্রেজেন্ট খেয়াল করে দিয়ে নেন যারা বাকি আছে তাদেরকে একটু বলেন যারা ডোমেন নিতে চায় তারা যেন সাতাইশ নম্বর ক্লাসে নামটা এন্ট্রি করে

তিনশো বিশ টাকার মতো আসতে পারে আমাকে এরকম বললো এটা অগাস্ট সেপ্টেম্বরের দিকে যখন আহ তখন এটা ১৩২ টাকা ছিল একটা ডিসকাউন্ট ছিল তখন ও ১৩২ টাকা পাইছে এটা হ্যাঁ 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 এখন দেখেন উনি যেটা দিতে চাচ্ছেন এটা হচ্ছে পি এখানে আপনারা সাতাশ নম্বর প্লাস এন্ট্রি করেন আজ তাদের এন্ট্রি পাওয়া যাবে না তাদের তো আমার এখানে এখানে কিছু করার নাই বুঝেন না আপু যেভাবে বলছে আর কি সাতাশ নাম্বার ক্লাসে আর যারা নাই তাদেরকে একটু ইনফর্ম করেন যে সাতাশ নাম্বার ক্লাসে যেন এন্ট্রি করে হ্যাঁ আপনি এখন কার্ড বিলান বিয়ে বাড়ির কার্ড বিলান সবার বাসা বাসায় গিয়ে ভাইয়া আপনাদের তো ডোমিন লাগবে আপনারা কি ডোমিন নেবেন আপনি এখন কার্ড বিলান গিয়ে যান পরে এসে আবার আমাকে দোষারোপ করবেন না পরে আপনাকে দোষারোপ করার কি আছে আপনি তো ওদের জন্য বসে থেকে তো আমরা ক্লাস নষ্ট করব না জি আপু সেটাই আচ্ছা আমরা ক্লাসে আসি ওদের জন্য সময় নষ্ট না করি আর একজন কি কাইন্ডলি একটু দেখে আসেন আমাদের লাইফটা হচ্ছে কিনা যদি ঠিক স্টার্ট হয়ে যায় লাইভের এর লিংকটা মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন অ্যাটা করে দিচ্ছি আমি ওকে আজকে হচ্ছে আপনার টুইটার দিয়ে দেখাবো না তার কারণ হচ্ছে টুইটার যদি একদম নতুন অ্যাকাউন্ট হয় নতুন অ্যাকাউন্ট থেকে আপনারা টুইটারের অ্যাডটা পাবেন না টুইটারের অ্যাড অ্যাক্টিভ হতে সময় নেয় সময় নেয় আর আগে এটার সিস্টেম ছিল হচ্ছে থার্টি ডেজ হান্ড্রেড ফলোয়ার মিনিমাম পার ডে পাঁচটা করে টুইট করতে হইতো তারপরে হচ্ছে তার টুইটারটা অ্যাক্টিভ হতো টুইটার অ্যাডটা এনাবেল হতো এখন আপনাদেরকে দেখাবে আপনারা টুইটার অ্যাড এর জন্য যারা আজকে নতুন গতকাল নতুন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা দেখতে পাবেন যে আপনাদেরকে টুইটার অ্যাডটা দেখাবে এনাবেল না আপনাদের জন্য এলিজেবল না আপনারা তো শুভতরটা পুরনো অ্যাকাউন্ট দ্যাটস ওয়াই আমি শুভতর অ্যাকাউন্ট থেকে টুইটার অ্যাডটা আপনাদের দেখিয়ে দিব সুব্রত একটু যান আরেকটা জিনিস দেখবেন একটা প্রোফাইল কিভাবে অপটিমাইজ করতে হয় যেটাকে আমরা অলওয়েজ অপটিমাইজ বা গোছানো বলে এসছি একটা প্রোফাইলকে আমি কিভাবে গোছাবো বা একটা প্রোফাইলের কি কি জিনিস গোছাতে হয় কোথায় কোথায় কি দিতে হয় যেটা আমি লিঙ্ক দিনও আপনাদেরকে দেখিয়েছিলাম সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা গতকাল দেখেছেন যে কিভাবে হচ্ছে আপনার ভাইয়া গতকাল দেখেছেন কিভাবে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে এখন হচ্ছে আপনাদের এই টুইটারের প্রোফাইলের লিংকটা কাইন্ডলি সবাই আপনাদের অল লিংকে দিয়ে দিবেন আজকের পরে যাতে সেকেন্ড টাইম আমাকে বলতে না হয় যে কে টুইটারের লিংকটা দেয়নি এবং একজন আরেকজনের সাথে অবশ্যই কানেক্টেড হয়ে নেবেন যদি মনে হয় যে আমি আমার প্রোফাইল ওনাকে রাখতে চাই না তাহলে আপনিও আমার ক্লাসে থাকবেন না ঠিক আছে এই কথাটা যেন সেকেন্ড টাইম আমাকে আপনাদেরকে বলতে না হয় একজন আরেকজনের সাথে কানেক্টেড হন তারপরে হচ্ছে এইখানে ভাইয়া প্রোফাইলে যাবেন আমরা প্রোফাইলের কাজটা আগে করি প্রোফাইল হ্যাঁ টুইটারে যে প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এডিট প্রোফাইল যখন দিবেন এডিট প্রোফাইল হ্যাঁ এডিট প্রোফাইল দিলে টুইটারে প্রোফাইলের ডিটেইলিংটা আপনি এখানে এসে এডিট করতে পারবেন আমি গতকাল বলেছিলাম নামের একটা ক্যারেক্টার থাকে টুইটারের নেইম আপনি ফিফটি ক্যারেক্টারে দিতে পারবেন টুইটারে কোনো বিজনেস পেজ থাকে না টুইটারে যখন বিজনেস পেজ থাকবে না তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে যদি বিজনেস কোনো টুইটার প্রোফাইল খুলতে চান টুইটারে পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল দুটাই প্রোফাইল কোনো পেজ থাকে না সো বিজনেস রিলেটেড কোনো প্রোফাইল ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের বিজনেসের নামে ট্রাই দেওয়ার অবশ্যই নামটা যাতে ফিফটি ক্যারেক্টারের হয় নামটা যাতে ফিফটি ক্যারেক্টার মানে পঞ্চাশটা ক্যারেক্টারের হয় ওই বিজনেস রিলেটেড ডিটেলিং যেটা আমরা ফেসবুকে লিখেছি ডিটেল বা অ্যাবাউট সেকশন মনে আছে আমাদের ওইটা এখানে এসে বায়োতে মানে ওইখানে আমরা ফেসবুকে আমরা এটাকে অ্যাবাউট বলি বা ডেসক্রিপশন বলি লিঙ্কডিনে এটাকে আমরা ডিসক্রিপশন বলেছি ফেসবুকে অ্যাবাউট বলেছি আর টুইটারে আর ইনস্টাগ্রামে গিয়ে আমরা সেটাকে বায়ো বলি টুইটারে আর ইনস্টাগ্রামের ভাষায় সেটা হচ্ছে বায়ো বায়ো হচ্ছে হান্ড্রেড ক্যারেক্টার একশো ষাটটা ক্যারেক্টারের মধ্যে এইখানে ক্যারেক্টার বলতে কিন্তু প্রত্যেকটা স্পেস প্রত্যেকটা কমা প্রত্যেকটা সেমি কাউন্ট করা হয় এমন না যে শুধু একটা ক্যারেক্টার লিখলেন সেটা স্পেস দিবেন ওই স্পেসকে কাউন্ট করা হবে না ওরকম না এখানে কিন্তু প্রত্যেকটা স্পেসকেও কাউন্ট করা হয় তারপরে লোকেশন ওয়েবসাইট ওই যে বলেছিলাম টুইটারের আর্নিং টুইটার কেন ইউজ করবে একটা বিজনেস প্রোফাইল টুইটার কেন ইউজ করবে টুইটারের আর্নিং হচ্ছে যারা ওয়েবসাইট কে প্রমোট করতে চায় যাদের ওয়েবসাইটকে প্রমোট করতে চায় অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলি আছে ওই সোশ্যাল গুলির তুলনায় টুইটারের মাধ্যমে একটা ওয়েবসাইটকে খুব বেশি ভালো পরিমাণে প্রমোট করা যায় এবং ট্রাফিক খুব ভালো পাওয়া যায় কারণ টুইটারে হচ্ছে আপনি দেখবেন যে টুইটার খুব কম মানুষ ইউজ করে আমাদের বাংলাদেশে খুব কম মানুষ ইউজ করে বাইরের কান্ট্রিতে টুইটারটা টুইটার এবং হচ্ছে লিঙ্ক ইন পপুলার তারা সোশ্যাল মিডিয়া তাদের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের ছোটখাটো জিনিস শেয়ার করে টুইটারে তো টুইটারের মাধ্যমে তারা মার্কেটিংটা খুব ভালো করা যায় এবং টুইটারের মার্কেটিং এর জন্য আপনার অ্যাডটা প্রয়োজন হয় আপনারা কোনো জায়গায় আমাদের প্রোফাইল থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারিনি টুইটারই একমাত্র আমরা আমাদের প্রোফাইল থেকে অ্যাড ক্যাম্পেইন করতে পারি ভাই স্ক্রল করে নিচে আসেন ওয়েবসাইটের যে লিংকটা দিবেন ওই লিংকটা বা অ্যাবাউট ইওর ওয়েবসাইট ওয়েবসাইট সম্পর্কে লিখে দিবেন যেটা এটা 100 ক্যারেক্টারের হবে এখানে এগুলি এডিট করে সেভ দিবেন হ্যাঁ সেভ দেন সেভ দেওয়ার পরে এইটা চলে যাবে আপনার প্রোফাইলের কাজ এরপরে প্রোফাইলের যে জিনিসটা আসে সেটা হচ্ছে দেখেন ভাইয়া আপনার মানে ছবি দেয়া আমি যেটা বলেছিলাম ব্যাকগ্রাউন্ডের একটা ছবি ডিটেল আমি বলেছিলাম ডাইমেনশন মনে আছে কারো কাভারে যে ছবিটা আছে এটার একটা ডাইমেনশন বলেছিলাম মনে আছে কারো আপনি কি আমার কথা শুনতে পান না জি আপু মনে আছে কি কারো আমি আপনাদের সবাইকে সিজনটা খুবই খারাপ ঠান্ডা লাগবে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন এবং রাতে যখনই বের হন গরম কাপড় নিয়ে বের হন শীতের কাপড়টা নিয়ে বের হইন ভাইয়া ডাইমেনশনটা বলে দেন এখানে অ্যাড করবেন অ্যাড করার পরে আপনার প্রোফাইলের বাদ বাকি যে সেটিংস গুলি ওইগুলি আমাদের করতে হবে মোরে গিয়ে যে টু স্টেপ ভেরিফিকেশন ফোন নাম্বার মেইল অ্যাড্রেস এই সমস্ত যে সেটিংস গুলি আছে এই সেটিংস গুলি আমরা করব মোর মোর থেকে সেটিংস এন্ড প্রাইভেসি প্রাইভেসি তে গিয়ে তারপরে করব এই যে এখানে এসে গতকাল আমরা শুধু মেবি ইওর অ্যাকাউন্ট পর্যন্ত করেছিলাম তাই না

তারপরে যে প্রাইভেসি এন্ড সেফটি প্রাইভেসি এন্ড সেফটি এই যে প্রাইভেসি এন্ড সেফটি মানে কাকে মেসেজ করবেন কোথায় মেসেজ করবেন কে ট্যাগ করতে পারবে কাকে ট্যাগ করতে পারবেন কি ট্যাগ করতে পারবেন কিভাবে করতে হবে কখন করবেন কাকে মেসেজ করব মানে কে আপনাকে মেসেজ করতে পারবে এই যে ডিটেইলিং যেগুলো আছে এই টোটাল জিনিসটা এখান থেকে সেট করা যায় প্রাইভেসি এন্ড সেফটি থেকে ও এখানে ডেটা শেয়ারিং অফ টুইটার অ্যাক্টিভিটি এখানে অ্যাডস প্রেফারেন্স এটা এটা কি ম্যানেজ অ্যাড এক্সপেরিয়েন্স অন এটা হচ্ছে আমরা অ্যাড এর কাজ যখন করি না অ্যাড এর একটা অ্যানালিটিক আসে আমরা যখন যে কোনো অ্যাড রান করাই এর একটা অ্যানালিটিক আসে যে এটা পেইড কি বলবো এটা আপনার কাছে আছে আমার কাছে আছে পেইড মানে একটা পোস্টের যে অ্যানালিটিক দেখা ওইখানে অর্গানিক অ্যানালিটিকটা দেখা যদি আমি পেইড প্রমোশন না করি পেইড প্রমোশন যখন করে দিব তখন ওখানে দেখাবে পেইড প্রমোশনের এত এবং ইয়ার এত তো ওইটার যে এক্সপেরিয়েন্স ওটাকে আমরা এক্সপেরিয়েন্সও বলতে পারি আমরা ওটাকে অ্যানালিটিকও বলতে পারি ভাইয়া ক্লিক করেন ওকে দেখায় দেন হ্যাঁ এই যে পার্সোনালাইজড অ্যাড ইন্টারেস্ট আপনি কি টাইপের অ্যাড দেখতে চান ম্যানেজ ইওর অ্যাড এক্সপেরিয়েন্স মানে আপনার অ্যাড এক্সপেরিয়েন্সটা দেখা যায় এটা কি এনাবেল লেখা আছে ইউ আর অলওয়েজ সি অ্যাড অন টুইটার বেস্ট ইওর টুইটার অ্যাক্টিভিটি আচ্ছা টুইটারের অ্যাড দেখতে পাওয়া পার্সোনালাইজড অ্যাড আপনি আপনার ইন্টারসেস্টের উপরে দেখবেন না আপনি আপনি যে অ্যাক্টিভিটি मींसে আপনি যাদেরকে লাইক করছেন কমেন্ট করছেন বা যাদের পোস্টে গিয়ে কিছু একটা রিয়্যাক্ট করছেন তাদের পোস্টে মানে ওইটাই ওই রিলেটেড পোস্টগুলির এড দেখবেন এটা অ্যাড দেখার জন্য ভাইয়া আচ্ছা দেখুন এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না কারণ এইটা আমরা দেই না কারণ আমাদের আসলে আমরা কাদের ऐड দেখবো সেটার জন্য আমি আমার সোশ্যাল মিডিয়া ইউজ করি না আমি আমার সোশ্যাল মিডিয়ায় ইউজ করি আমি কাদেরকে দেখাতে চাই তাদের জন্য তাই না আমরা অলওয়েজ এই টাইপের জিনিসগুলি তো আমরা আসলে জিনিস দেখবেন আমি স্কিপ করে যাই কারণ হচ্ছে ওই জিনিসগুলি আমাদের প্রয়োজন হয় না ওই জিনিসগুলি কখনোই আপনাকে বায়ার বলবেন না আমি মানুষের বসে বসে ऐड দেখবো তুমি আমাকে দেখে দাও যে আমি আমার ইন্টারেস্টের বেসে যাও বা আমার অ্যাক্টিভিটির বেসে যাও বুঝতে পারেছেন ভাইয়া বুঝতে পেরেছেন আচ্ছা ভাইয়া যান নোটিফিকেশনে যান কারণ এখানে যদি এখন আমি এই যে ফিল্টার যান ফিল্টারে কোয়ালিটি ফিল্টার যান চুজ দা চুজ অফ চুজ টু ফিল্টার ক্লিক অপশন আপু মানে এটা কোয়ালিটি করে দেওয়া হচ্ছে কি ভাইয়া আমি কোন টাইপের ফিল্টার ইউজ করবো বা আমার এখানে হচ্ছে আমি কি কি দেখতে চাই ওইটার যে ফিল্টারিংটা দেখিয়েছিলাম না কালকে ওই ফিল্টারিং এর অপশন এটা এটা নোটিফিকেশন মিউট করে দেয়া যে ইউ ডোন্ট ফলো হু ডোন্ট ফলো যে কাদেরকে আপনি মিউট করে রাখতে চান যাদেরকে আপনি ফলো করেন না যারা আপনাকে ফলো করে না না যারা নতুন অ্যাকাউন্ট তাদের গুলি দেখবেন না না যারা হচ্ছে ডিফল্ট প্রোফাইল তাদের দেখবেন না এটা হচ্ছে ভাইয়া ওই যে আমরা ইয়ে করি না কারো প্রোফাইলে ঢুকলে কি বলে ওই যে সি ফার্স্ট বাই ডিফল্ট একটা সেট করে দেই না ভাইয়া জি আপু জি আপু এইখানে ওই যে আমি ওই মানুষকে যে দিব যারা নতুন তাদের কোনো পোস্ট দেখবো না তাদের সাথে আমার কোনো ইন্টারাকশন প্রয়োজন নাই তাদেরকে আমার প্রয়োজন নাই তো আপনি দিয়ে দেন উইথ এ নিউ অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট যারা তাদেরকে আপনি তখন খুঁজে পাবেন না মানে তাদেরকে আপনার এখানে শো করবে না তো আমাদের একটা কথা আছে না যে আমরা প্রথমে টুইটারে অ্যাড করবো আমাদের সিমিলার পারসনকে তো আমি যদি এখন দিয়ে দেই উইথ এ নিউ অ্যাকাউন্ট আমি দেখতে চাই না তাহলে আমার কাছে পুরনো অ্যাকাউন্ট আসবে এখন পুরনো অ্যাকাউন্টে যার দেখা যাবে হাজার হাজার ফলোয়ার আছে সে আমাকে কেন ফলো করবে যেখানে আমি একদমই নতুন সো এটা আপনাকে সময় বুঝে বায়ারের রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে করতে হবে তো এটা তো নোটিফিকেশন থেকে পাওয়া যাবে না হ্যাঁ নোটিফিকেশন থেকে ফিল্টার ফিল্টারে যাবেন ফিল্টারে গিয়ে তারপরে এই যে ফিল্টারে গিয়ে মিউটেড নোটিফিকেশন মিউট করার অপশনে গিয়ে তারপরে পাবেন

এই যে টার্ন অন করে দিলে আপনার হচ্ছে যাবে দেখেন টু রিসিভ নোটিফিকেশন অ্যাজ দে হ্যাপেন টার্ন অন পুশ নোটিফিকেশন ইউ উইল অলসো রিসিভ দেম ওয়েন ইউ আর নট অন টুইটার টার্ন দেম অফ এনি টাইম মানে এটা অন করে দিলে হচ্ছে আপনি না থাকলো যেটা হচ্ছে বললাম আমরা ফেসবুকে নোটিফিকেশন পাই না মেসেঞ্জারে না থাকলেও আমি বলি না যে আমি আপনাদের পাবো না কিন্তু আপনারা আমাকে মেনশন দিবেন কারণ আমরা মেনশনের জন্য নোটিফিকেশনটা অন করে রাখি আপু এখানে এটা অন করলে অনেকগুলো অপশন আসে সবাইকে আচ্ছা অন করেন এই যে সেটা হচ্ছে ওই যে বললাম যে মেনশন এন্ড রিপ্লাই কেউ যদি আপনাকে মেনশন করে বা কিছু একটা ওইটা কে মেনশন করতে পারবে তারপর রিটুইট রিটুইটারের রিটুইট যখন আপনার টুইট কেউ রিটুইট করবে বা আপনি যেটা রিটুইট করেছেন সেটাতে কেউ কোনো অ্যাক্টিভিটি দিবে ওইগুলির সময় আপনি লাইক নোটিফিকেশন চান কিনা কোন কোন অপশনের সময় আপনি নোটিফিকেশন চান এই পুশ নোটিফিকেশনটা কোন কোন সময় চান আমাদের ফেসবুকে এরকম সেটিংস আছে

লিমিটিং কালার কন্টেস্ট এটা কালারের যান জান ভাই অ্যাক্সেসিবিলিটিতে যান ক্লিক করেন দেখায় দেন সবাইকে ইনক্রেসড কালার হ্যাঁ যান ভিশন মোশন যান এটা একটু বন্ধ করেন বন্ধ করলে দেখেন কালারটা কি হয় কালারটার অবস্থা বুঝতে পারছেন চেঞ্জটা কি চেঞ্জটা কি ধরতে পারছেন কেউ জি আপু একটু গাঢ় হয়ে যায় হ্যাঁ আচ্ছা ভাইয়া রিডিউস মোশনটাতে ক্লিক করেন নিচেরটা এটার খুব বেশি ইফেক্ট হয় না জি আপু রিডিউস মোশনটাতে কিছু হয় না কিন্তু ভিশনে হয় হ্যাঁ ভিশনে হয় জান ভাইয়া ব্যাকে যান অ্যাক্সেসিবিলিটি থেকে ব্যাকে ডিসপ্লেতে ডিসপ্লেতে এসে যে কালার চেঞ্জ করা যে কালার কি কালার নেবেন ফন্টের কালার কি নেবেন নীল নেবেন হলুদ নেবেন সবুজ নেবেন কোনটা নেবেন জান টুইটারে কালার আপনি চেঞ্জ করছেন দেখছেন জি আপু এখানে কালার চেঞ্জ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিফল্ট ডিম লাইট এই এটা কালো আর এটা হচ্ছে গ্রে গ্রেও ঠিক না একটু ব্লুইশ তারপর নিচে আসেন ভাইয়া মজা লাগতেছে কালার চেঞ্জ করতে জি আপু সুব্রত নিচে আসেন আচ্ছা এটা নিচে যাবে না নিচে যাবেন আপনি কি এই সবুজ দিয়ে রাখবেন অ্যাভোকাডো কালার

কি কি ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন সেটা এখানে সিলেক্ট করে দেয়া দেন আরো দিতে চান আরো দিতে চান সমু আরো আসবে এরপরে যে যে ল্যাঙ্গুয়েজ পারেন চাইনিজ কোরিয়ান জাস্ট বলতে পারা এটা কিন্তু ভাইয়া লিখতে পারা না এটা বলতে পারা সুব্রত আপনি হিন্দি বলতে পারেন না জি আপনি হিন্দি দেয়া যায় সুব্রত হিন্দি পারেন না সুব্রত কোরিয়ান পারেন না কোরিয়ান পারেন তো বলতে

পাসওয়ার্ড দেন একটু স্ক্রিন পজ করে নেন যখনই পাসওয়ার্ড দিবেন বা মেইল দিবেন এটা যা তার বলতে না হয় স্ক্রিনটা পজ করে নিবেন আপনাদের কারণ এটা আমাদের লাইভ হয় তো আচ্ছা আপনারা কি আমাকে লাইভের লিংকটা দিয়েছেন আমি দিয়েছি মিনহাজ লাইভের লিংক আমি দিয়ে দেখালাম আপনাদের

এখানে হচ্ছে অ্যাডিশনাল রিসোর্সে গিয়ে গেলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাড ইনফো গুলি পাবেন কুকি পলিসি প্রাইভেসি পলিসি টার্ম সার্ভিস তারপরে অ্যাবাউট অ্যাডভার্টাইজিং ব্লগ ব্র্যান্ড রিসোর্স তারপরে এই যে ক্যারিয়ার ডেভেলপার ডিরেক্টরি এগুলিতে একটা একটা করে ক্লিক করলে আপনারা আসলে বুঝতে পারবেন প্রত্যেকটা কি জিনিস হ্যাঁ ক্লিক করেন মার্কেটিং এ দেখেন টুইটার টুইটারের থ্রুতে মার্কেটিং কিভাবে করতে পারবেন টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে এগুলি একটা একটা করে এখন শোনেন গতকালকে সরি গতকালকে আগামী আগামীকালকের আপনাদের কাজ হবে হচ্ছে এই জিনিসগুলি প্রত্যেকটা সুন্দর করে পড়বেন টুইটার প্রাইভেসি পলিসি পড়বেন টুইটারের এই যে ছোট ছোট ইনফরমেশন গুলি আছে এইগুলি পড়বেন আজকে হচ্ছে আমি আপনাদের টুইটার থেকে টুইট করে কিভাবে অলটেক্স কোথায় দায় কি দেয় ওইটা টোটালটা দেখাবো দেখানোর পরে আমি আপনাদের আগামীকাল একটা এক্সাম নিব আগামীকাল কি শুক্রবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার একটা এক্সাম নিব বুঝতে পেরেছেন কিসের উপরে নিবো শোনেন সেটা টুইটার আর ইউটিউবের উপরে নিব আপনারা আছেন জি আপু জি আপু অবশ্যই সবাই বুঝতে বেরেছেন আচ্ছা মিনহা যা আপনাদের যে আরেকটা ডিভাইস আছে ওটা কি ভিডিও অডিও দোনোটাই নাই তাই তো জি আপু আমি স্ক্রিনটা দেখার জন্য ইউজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া জান এগুলো হচ্ছে টুইটারের পলিসি কোথ থেকে পড়বেন কোথায় পাবেন এই যে এখানেও আছে এখান থেকে পড়ে নিতে পারবেন আপনারা এখানে টুইটারের অ্যাড ইনফোতে যান অ্যাড ইনফো অ্যাড আপনাদের সাথে কথা বলতে বলতে তিনবার আমি ইয়েতে গিয়েও আমি দিতে পারিনি ক্লাসের লিঙ্কটা হচ্ছে হাসনাতের বাসায় রান্নাবান্না হচ্ছে পানি তারপর হচ্ছে ইয়ের চাল হাসনাত

টুইটারের বাইরে একটা প্রশ্ন করি সরি ভাইয়ারা আচ্ছা অনেকের পুরনো অ্যাকাউন্টে যাদের পুরনো অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্ট আছে তারা একটু গিয়ে দেখেন তাদের অ্যাডটা অ্যাক্টিভ আছে কিনা তাদের অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা কারণ অনেকেরই অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এতদিনে দেখেন সাসপেন্ড হয়ে গেছে হ্যাঁ এই লিঙ্ক আপনি না সুব্রত একটা লিঙ্ক আপনি মেসেঞ্জার গ্রুপে দিবেন না কথা শুনতে পাচ্ছেন কারণ আপনি যদি লিঙ্ক দিয়ে দেন ওরা কেউ লিঙ্ক গুলি পড়বে না ওরা যাবে ওদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ওরা টুইটারের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে এগুলি ওরা ওইখান থেকে নিয়ে পড়বে আপনি একটা লিঙ্কও গ্রুপে দিবেন না আপনি কেন কেউ একটা লিঙ্কও গ্রুপে দিবেন না সবাই টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ক্রিয়েট করে গিয়ে টুইটার অ্যাকাউন্টে এখানে যান কোথায় যাবেন সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি ব্যাকে আগের ট্যাবে যান প্রিভিয়াস ট্যাবে যান প্রিভিয়াস ট্যাবে হ্যাঁ এটা হচ্ছে মোর মোর থেকে হবে সেটি এই যে মোরে 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 বায়ে মোর হ্যাঁ মোর মোরের সেটিংস এন্ড প্রাইভেসি সেটিংস এন্ড প্রাইভেসি তে গেলে অ্যাডিশনাল রিসোর্স অ্যাডিশনাল রিসোর্সে গেলে তারপর এই যে নিচে এসে দেখেন এই যে কি পলিসি প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন অ্যাড ইনফো অ্যাড अबाउट ব্লগ এগুলি সমস্ত একটা একটা করে পড়বেন আপনারা পড়বেন নোট মুখস্থ করবেন আমি জিজ্ঞেস করলে যাতে বলতে পারে বা বায়র জিজ্ঞেস করলে যেতে বলতে পারেন কারণ গতকাল শুভ্রতকে একটা বায়র নক করেছে শুভ্রতে বায়র রিকোয়েস্ট আমাদের সামনে পাঠিয়েছিল নক করার পরে বায়র ওর একটা ইন্টারভিউর জন্য একটা লিস্ট পাঠিয়েছে ওকে ইন্টারভিউ করার জন্য একটা লিস্ট পাঠিয়েছে কোশ্চেন টোটাল কটা কোশ্চেন ছিল আপনার আচ্ছা একটু দেন ওদেরকে খুব ভালো হবে সুব্রত এরপর থেকে আপনি যখনই ইয়ে করবেন না এরকম কোনো বিগ কিছু আসবে আপনি এগুলিকে না একটা নোট প্যাডে লিখবেন অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন

ওয়ার্ক ডে বা ওয়ার্কিং টাইমটা কিভাবে সে ম্যানেজ করে তারপরে লিখা আছে ওয়ার্কিং আওয়ার তারপরে যান সে কত দ্রুত রেসপন্স করবে ওয়ার্কিং আওয়ারে তারপরে এই দারণ দারণ আমি তো হারাই ফেলেছি আমি তো হারাই গেছি হ্যাভ ইউ মানে এরকম কোন ক্লায়েন্ট কি ওই পর্যন্ত পেয়েছে যেই ক্লায়েন্টের যা প্রয়োজন ওই ক্লায়েন্টকে প্রপার ওয়াইটে বোঝাতে পারেনি বা বোঝাতে তার কষ্ট হয়েছে ক্লায়েন্ট বুঝেনি ও বুঝে ক্লায়েন্টের কাজ বুঝে করেছে কিনা ওরকম কোন ক্লায়েন্ট ও পেয়েছে কিনা তারপর আছে হোয়াট উড ইউ ডু ইফ ইউ হ্যাভ তোমার যখন লাস্ট দিন মানে অর্ডার তোমাকে করলো অর্ডার ডেলিভারির ডেডলাইন চলে আসলো তখন যদি তোমার ইয়ে ক্র্যাশ করে কম্পিউটার ক্র্যাশ করে সাডেনলি ইওর কম্পিউটার ক্র্যাশ তখন তুমি কি করবা তারপরে আছে তোমার কি টিম আছে কিনা তুমি টিমে কাজ করো কিনা তোমার এইটা আছে কিনা তারপরে যান ভাইয়া ওর ইন্টারেস্ট কিসে

যে তুমি সব অনেস্ট আহ কি বলবো এই যেই লোকের কাজ যেই বাইরের কাজ বায়ন হচ্ছে গডে বিশ্বাস সে হচ্ছে কে নিয়ে কাজ করবে তো গডে বিশ্বাস করে কিনা ও গডে বিশ্বাস না ওর যে ম্যানেজার ওর যে সিও আছে ওর সিও হচ্ছে একজন মহিলা উনি হচ্ছে গডে বিশ্বাস করে বুঝছেন ও আমাকে এখানে হ্যাঁ উনি না আবার উনি হচ্ছে ইয়া ওনার হয়ে কাজ করতে এখানে পোস্ট করছো এটা আচ্ছা তো তারপরে লিখছে তাকে ট্রুলি আনসার করার এখন এই টাইপের কোশ্চেন সুব্রত এই কোশ্চেন ওদের কপি করেন কপি করে গ্রুপে দেন এই কোশ্চেন এর ওরা লিখে আমাকে সাবমিট করবে দেখি কার আনসার কি আসে কোশ্চেন গুলো কপি করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন এটা সবাই আনসার সাবমিট করে দিবেন শুনতে পেয়েছেন হ্যাঁ আপু আমি গ্রুপে একটা স্ক্রিনশট দিয়েছিলাম আমার একটা অপশন আসছিল নিচে ওই যে আমরা ইয়ে থেকে ছিলাম যে ইয়ে গেছিলাম ওই যে টুইটারের একটা একটা ওই হোল্ড অন হোল্ড অন হোল্ড অন একটা কথা শুনেন মিনাজ ইনস্ট্যান্ট আমি যেটা দেখাচ্ছি সেটা দেখেন সেটা সাথে সাথে প্র্যাকটিস করতে থাকলে আপনার ছুটে যাবে আপনি বুঝবেন কম আপনি বুঝবেন কম ইনস্ট্যান্ট দেখা বন্ধ করেন আর ইনস্ট্যান্ট কাজ করা বন্ধ করেন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে যখন কাজ দেখাচ্ছি কাজটা দেখবেন তারপরে প্র্যাকটিস করবেন যদি ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে যান তাহলে হচ্ছে আপনি পরের স্টেপটা ছুটে যাবে এবং আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে আমাদের সেটিংসের এর কাজ শেষ আমরা এখন হচ্ছে এক্সপ্লোর হোম এক্সপ্লোর হচ্ছে আপনার কোনো কিছু খুঁজে নেওয়া আপনি কি খুঁজছেন কি চাচ্ছেন কাকে চাচ্ছেন ভাই এক্সপ্লোরে যান এই যে এক্সপ্লোর হচ্ছে কি খুঁজছেন কাকে চাচ্ছেন এখানে এক্সপ্লোর এর পাশে দেখেন একটা সেটিংস এর বাটন আছে আপনারা আমরা কি সেটিংস এর বাটনটা দেখতে পাচ্ছি হ্যাঁ ক্লিক করেন এই যে এক্সপ্লোর লোকেশন পার্সোনালাইজ যে ট্রেন্ডস অফ ফর ইউ যে ট্রেন্ডসটা আমি দেখছি আমার এখানে আছে ওই ট্রেন্ডস এর উপরে বেস্ট করে আসবে কিনা বা আমি ওইটা ছাড়া দেখব কিনা এই ডিটেইলটা এখান থেকে করা যায় বুঝে গেল মেবি না মেবি আপনারা বুঝেন নাই সবাই একদম চুপ হয়ে আছে হ্যালো আপনারা কি আমার কথা শুনতে পান না শুনতে পাচ্ছেন ভাইয়া এটা দেন তারপরে হচ্ছে বন্ধ করেন এটা ক্লোজ করেন এরপরে নোটিফিকেশন যে টুইটারে কে কি দিলো আপনাকে এরপরে হচ্ছে টেক্সট টেক্সট মানে মেসেজ তারপরে হচ্ছে বুকমার্ক করা বুকমার্ক হচ্ছে সেভ করা বা আমরা যে জিনিসটা সেভ করে রাখি না ওই টাইপের জিনিস লিস্টে যান এটা হচ্ছে আপনার আপনার লিস্ট আপনি এখনো কোনো লিস্ট ক্রিয়েট করেন নাই লিস্টে ক্লিক করেন এরপরে তো প্রোফাইল এই যে ক্রিয়েট এ নিউ লিস্ট নেম ডেসক্রিপশন মেক প্রাইভেট অর ইয়ে করে রাখা পাবলিক করে রাখা মনে রাখবেন আপনার টুইটার প্রোফাইল যদি ভেরিফাইড করাতে চান সে কখনই পোস্ট পাবলিক মানে প্রো ইয়ে করবেন না প্রাইভেট করবেন না অর যারা ফলো করে তারা না অলওয়েজ পোস্ট পাবলিক করে রাখতে হবে সেটা তো আমাদের মনে আছে গতকাল আমি বলেছিলাম জি আপু আচ্ছা এটাকে বন্ধ করেন হ্যাঁ এখন মরে যান মোর 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 আমাদের কাজ মরে আছে টুইটার টুইটারে টুইটারে যান আপনার প্রোফাইলে যান আপনার প্রোফাইল 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 আপনার প্রোফাইলে যান আমরা একটা টুইট করব টুইট করব যে টুইটটা করা বা টুইটে কিভাবে করতে হয় কোথ করতে হয় সেই জিনিসটা আমাদের দেখানো ভাই এই যে টুইটে যান বা পাশে মোরের নিচে টুইট বা পাশে মোরের নিচে টুইট টুইটে ক্লিক করেন এই যে দেখেন এইখানে হচ্ছে টুইটারের টোটাল সেটিংস বা টুইট করা কিভাবে টুইট করবেন কোথায় করবেন কি করবেন এখন কিছু একটা টপিক আমরা সিলেক্ট করি মনে করেন শুভ্র তো এখন লিঙ্কডিন নিয়ে কাজ করছে শুভ্র তো আপনি লিঙ্কডিন মার্কেটিং নিয়ে কোনো কিছু একটা পোস্ট করেন টুইট করবেন খুব ছোট দুই লাইনের কিছু একটা লিখেন কারণ আমাদের এখানে হান্ড্রেড ক্যারেক্টার বলা হয় আইডিয়াল ডেসক্রিপশন সো হান্ড্রেড ক্যারেক্টার মধ্যে লিখা ট্রাই করেন তারপর একটা ছবি দিব আমরা যে ছবিটা আমরা গিগের জন্য রেডি করেছিলাম হয়তো আমার কারণে আমি ক্যান্সেলেশন দিয়েছি আমি ওটাকে ক্লিয়ারেন্স দেইনি ওরকম একটা ছবিকে আমরা এখানে অ্যাড করে দেব আপু আমি ফাইবারের লিংকটা শেয়ার করতে পারি না ভাই এখন ফাইবারের লিংকটা শেয়ার করেন আপনার অ্যাকাউন্ট একদম নতুন তো এখন শেয়ার করবেন Thank

আর না ঝগড়া করছে হ্যাঁ এখানে কি কি অ্যাড করা যায় সেটা দেখান ছবি জিআইএফ আছে দেন গুলি আমরা আরো বেশি দিতে পারবো দেন হ্যাশট্যাগ এখানে আগে এখানে এখন একটা ভালো অপশন দেখেন আপনি লিঙ্ক ম্যানেজার লিখেছেন না লিঙ্ক দিন ম্যানেজারের আর এর পাশে কার্সারটাকে আনেন আর এর ম্যানেজারের আর এর পাশে আপনি তো একটা স্পেস দিয়ে রেখেছেন স্পেসটা ব্যাক স্পেস দেন আটটাকে মুছেন আটটাকে মুছেন আর লিখেন ই আর লিখেন লিখে অন্য কিছু করেন না এটা এখানে দেখা হচ্ছে এইটা কতটা পপুলার বা এটা রিলেটেড পোস্ট কতগুলি আছে টুইটারে টুইটারে ওই জিনিসটা দেখা টুইটারেও দেখা এখন ফেসবুকেও দেখা এটা ভাইয়া হ্যাঁ জান আর ওই একটা যদি দিতে চান দিয়ে দেন এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি যখনই কাজ করছেন সবাই এটা খেয়াল করেছেন কিনা এর আমি দেখাচ্ছি আপনারা দেখেন যে এটা কেউ দেখতে পেয়েছেন এটা দেখতে পাচ্ছেন এখানে ও যখনই লিখছে এখানে দেখেন এই জায়গাটা ফিলআপ হচ্ছে এখানে একটা গোল সার্কেল কিন্তু ফিল আপ হচ্ছে ও লিখা কম ছিল এই সার্কেলটা ছোট ছিল এটা পুরাটা ফিল আপ হওয়া মানে এখানে ওয়ার্ড কাউন্ট শেষ হয়ে যাওয়া আপনারা কি বুঝতে পেরেছেন

এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি মার্ক করছি আমি মার্ক করার কারণে যদিও ঢেকে গেছে এই জিনিসটা হচ্ছে আপনার এই জিনিসটা যতক্ষণ হাফ হয়েছে হাফ কিন্তু মানে রাউন্ডটা হাফ হাফ সার্কেল এটা ফুল সার্কেল হওয়া মানে হচ্ছে আপনার ক্যারেক্টার লিমিট শেষ হয়ে যাওয়া আচ্ছা কিন্তু দ্বিতীয় হবে এমন কোনো কথা নাই ভাইয়া এখানে হচ্ছে আপনি এখন একটা ছবি অ্যাড করেন আপনার আপনার ঠিক না লিংকিনের এটা আছে বর্তমানে হ্যাঁ দিয়ে দেন এখন তো জিআইএফ যেটা আছে এটা দাও যাচ্ছে না একটা দিতে পারবে না এত সোশ্যাল মিডিয়া কিভাবে করবে না রিচ সুবহানাল্লাহ না জিজ্ঞেস করে এড করতে চায় একসাথে করা যাবে না একটা একটা করে করতে হবে আচ্ছা আচ্ছা এইখানে এখন একটা সেটিংস দেখেন এইখানে হচ্ছে এই যে ভাইয়া এভরিওয়ান ক্যান রিপ্লাই এটাতে রিপ্লাই কে কে দিতে পারবে ঠিক আছে এবং ট্যাগ করা আরেকটা এই যে অ্যাড ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন যান শেয়ার দিব হুম এই যে অ্যাড ডেসক্রিপশনে লিখেন এইটাই কিন্তু এখন অল টেক্সটের ওই যে বলেছিলাম অল টেক্সট এখানে অল টেক্সটটা কিন্তু অল নাই অল টেক্সটা এখানে অলটা আসছে কিন্তু আমাদের যখন অ্যাড করতে হয়েছে তখন ডেসক্রিপশন আকারে কিন্তু অ্যাড করতে হয়েছে আপনারা কোথাও কিন্তু পাবেন না জি আপু কোথাও কিন্তু যেমন আমরা অল টেক্সটা ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে অল টেক্সট আকারে পেয়েছি এখানে কিন্তু ওইভাবে পাইনি এখানে কিন্তু ডেসক্রিপশন আকারে পেয়েছি এখানে ক্যারেক্টার লিমিট হচ্ছে 1000 যেটা হচ্ছে আমাদের ক্যাপশন লিমিটেড থেকেও বেশি সো এইখানে ডিটেইলিং এ ছবির ডিটেইলটা লিখে কোম্পানির নামকে ট্যাগ করবেন বা বায়ারের যে নাম বায়ারের নামকে ট্যাগ করবেন মানে কিওয়ার্ড আকারে দিবেন এবং এই ছবিটা কি রিলেটেড ওইটা সম্পর্কে বুঝে সেটা যেমন এটা লিঙ্কডিন নিয়ে লিঙ্কডিন কি কাজ অপটিমাইজেশনের কাজের জন্য না ছবিটা আপনি লিঙ্কডিন মার্কেটিং লিঙ্কডিন অপটিমাইজেশন লিঙ্কডিন প্রোফাইল লিঙ্কডিন এইগুলিকে কিওয়ার্ড আকারে দিবেন এই কিওয়ার্ড আকারে পরে দেন আগে ডেসক্রিপশন কিছু লিখেন ছবি সম্পর্কে ছবিটা কি এরপরে আপনার নামটাকে আকারে দিবেন

মানে আমি যদি আপনার সিবি চাই আপনি কি বলবেন আপু আমি হচ্ছে সুব্রত কর্মকার আমার আব্বার নাম এটা আমার পড়াশোনা এটা আর কিছু দিতে হবে আপু সিভিতে সিভি মানে কি বুঝতে পারছেন ছবির ডিটেলটা এটা কেন দেয় মানে একটা ছবি লোড হতে দেখবেন এটা সবচেয়ে বেশি পাওয়া যাবে ওয়েবসাইটে একটা ছবি লোড হতে দেরি হলে ছবির পিছনে তখন মানে ছবিটা যখন লোড হচ্ছে না তখন একটা লিখা উঠে থাকে দেখেছেন কেউ আমরা অবশ্যই পড়ি না লিখাগুলি আচ্ছা শুভাশিস কি আছেন ক্লাসে শুভাশিস শুভাশিস পল পল পাল শুভাশিস আছে আপু কেমন আছেন আপু আছে ভালো আছে আঙ্কেল ভালো আছে না আপু আছে আগের মতোই আছে এত এখনো ইমপ্রুভ করে নাই কথা হচ্ছে এই যে সুভাষিস যেভাবে প্রপার ওয়েতে একটা টুইট করছে আপনাদের সবার হচ্ছে প্রোফাইল রেডি করে সমস্ত ইনফরমেশন সেট করে প্রপার ওয়েতে একটা টুইট করতে হবে টপিক আমি বলে দিব ঠিক আছে আচ্ছা আপু কালকে एग्जाम আপু লিখছি এখন ট্যাগ দেয়া শুরু করেন মাত্র 100 আটাত্তরটা ক্যারেক্টার লিখছেন এখানে এক হাজার ক্যারেক্টার লিখা যায় আচ্ছা এমন সমস্যা নেই এটা থাক এখন কি ট্যাগ গুলা কি ওই এমনি হ্যাশ ছাড়া দিব না না ট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিবেন ট্যাগ গুলাতে ফারস্টে আপনার নামটা দিবেন সুব্রত কর্মকার নিজের নামকে আমরা বলি না যে কোম্পানির নামকে অলওয়েজ ট্যাগ আকারে দিতে আপনারা যদি আমার আবায়াতে যান অলওয়েজ দেখবেন আমার আবায়াকে আবায়া নামে ট্যাগ করা আছে আপনারা যখন কিওয়ার্ড খুঁজতে যান তখন কি হয় সুব্রত কর্মকার এভাবে না হোল্ড অন আপনার যখন কিওয়ার্ড খুঁজতে যান তখন কি হয় আপনি আমাকে বলেছিলেন আপনি কিওয়ার্ড খুঁজতে সবই দেখি নাম নাম জি কেন কারণ ওরা ওদের নামটাকে এত বেশি ইউজ করেছে এবং ওরা এখন একটা কিওয়ার্ড হয়ে গেছে সো আপনি যখন দিবেন তখন আপনার নামটাও কিওয়ার্ড হবে আর যেহেতু এখানে পেজ নেই আপনার প্রোফাইল নেম সো আপনার প্রোফাইল নেমকে অলওয়েজ আপনি কিওয়ার্ড আকারে ইউজ করবেন যাতে আপনাকে অন্য কোথাও সার্চ করলে আপনার এই নামটাতে আসে এখন কথা হচ্ছে শুভ্রত কর্মকার তাই না সভ্যত পরে কর্মকারের আগে একটা স্পেস আছে কি করবেন সভ্যত কর্মকারের স্পেস জায়গায় আপনি আন্ডারস্কোর দিয়ে কর্মকার দিবেন তাহলে হবে কি ট্যাগ নেবে আদারওয়াইজ কিন্তু ট্যাগ নেয় না ট্যাগে কিন্তু আপনার হচ্ছে ইয়ে দেয়া যায় না স্পেস দেয়া যায় না আচ্ছা পুরো ওয়ার্ডটা একসাথে লিখতে হয় না হয় স্পেস দিয়ে স্পেস এর জায়গায় আন্ডারস্কোর দিয়ে তারপর কর্মকার লিখতে হয় তারপর লিখবেন ডিজিটাল মার্কেটিয়ার তারপর লিখবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার তারপর লিখবেন লিঙ্কডিন তারপর লিখবেন লিঙ্কডিন অপটিমাইজেশন তারপর লিখবেন লিঙ্কডিন মার্কেটিং আরো লিখবো আর বলবো আর এর মধ্যে হচ্ছে বারোটা না তেরোটা কোয়েশ্চেন হচ্ছে আপনারা ইয়ে করবেন কি বলে সাবমিট করব হ্যাঁ কোশ্চেন আনসার সাবমিট করবো

যখন সার্চের জন্য স্পেস দিয়ে লিখি ট্রাই করবেন ওইটাকে ওইভাবেই দিতে কারণ আমরা কেউ কি একসাথে লিখি কথাটা না যখন সার্চ করি তাহলে ওইখানে আর আমারটা শো করবে না যদি আমার এখানে একসাথে লেখা থাকে শো করবে না যদি এইভাবে আলাদা করে দেয়া থাকে ট্যাগটা তাহলে শো করবে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আচ্ছা সোশ্যাল অপটিমাইজেশন না লিংকডইন অপটিমাইজেশন টুইটার অপটিমাইজেশন দেন টুইটারে লিংকডইন এর প্রমোশন না করে এখন টুইটার অপটিমাইজেশন দেন টুইটার মার্কেটিং দেন যারা টুইটারে টুইটার মার্কেটিং দিয়ে সার্চ করবে তাদের ওখানে যেতে শুরু করে জান টুইটার মার্কেটিং দেন আন্ডারস্কোর জি আন্ডারস্কোরটা কি স্পেস হিসেবে কাউন্ট করবে যখন হ্যাঁ যখন আন্ডারস্কোরটা স্পেস হিসেবেই কাউন্ট হয় সার্চ করার সময়ও হুম কারণ এটাকে আপনি ট্যাগ আকারে দিচ্ছেন কি স্পেসটার জন্য আন্ডারস্কোরটা দিচ্ছেন না তো যখন হচ্ছে আপনার এটাকে কি বলে

আপু অন করার সাথে সাথে একটা মেসেজ দিয়েছে যেটা বুঝিনা জোরে জোরে সাজ্জাদ আপনি অনেক আস্তে কথা বলতে পারছিলাম না আপু বলছি যে আমার টুইটার ওপেন করার সাথে সাথে একটা মেসেজ দিয়েছে যে আমাকে পার্সোনাল অ্যাড এর জন্য আমাকে বেটার একটা সার্ভিস দিবে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ভালো আর একটা হচ্ছে যে মানে ইয়েস অন নো কোনটা করব কি বুঝিনি অন্যান্য ওয়েবসাইটের আমার যে অ্যাডস অ্যাডস আছে না হুম ওটা থেকে একটা মেসেজ নোটিফিকেশন দিয়েছে যেটা মধ্যে বলা হচ্ছে যে আমার যে সার্ভিসটা মানে অ্যাডস যে সার্ভিসটা সেটা অন্যান্য সার্ভিস থেকে বেটার দিব বেটার করব নাকি মানে ওদের অপশনটা নিব কি নিব না এরকম জাতীয় বলছে আর কি ইয়েস দেন নিবেন নিবেন না কেন আপু এটা যখন বাইরে ক্লিক করছে চলে গেছে কোথায় বাইরে ক্লিক করছেন এই যে এখানে বাইরে ক্লিক করলে চলে যায় হ্যাঁ বাইরে ক্লিক করলে তো চলে যাবে আপনার টুইটার থাকবে নাকি না এইগুলো এখানে ছিল ওটা আমি সেভ দিতে বলছি আপনি তো দেন নাই সেভ না দিয়ে বাইরে ক্লিক করলে তো চলে যাবে আচ্ছা এখানে সেভ দিতে হবে তো ভাইয়া এটা আমি আমি দিচ্ছি একটু ওইভাবেই রাখেন আচ্ছা আমি ই করতেছি আপু লিখতেছি দেখতে পারেন আচ্ছা তাহলে একটু স্ক্রিনশট অফ করেন সাবজেক্ট করে

এই যে লিখেছে which ones you see without increasing the number of them you can't let twitter use information uh, from our partners to beta tailor ad to you on twitter as well as on uh, other website and app এটা ভাইয়া ইয়েস নো কোনো ব্যাপার নাই এটাতে আপনার অ্যাড এর উপরে কিছু আসবে না এখন আপনি কি টাইপের অ্যাড দেখতে চান সেটা ডিপেন্ড করে এখন আপনি অন দিয়ে দিলে আপনার পার্সোনালাইজড যেই অ্যাড গুলি যেই অপশন অপশনগুলি আসবে ওই অপশনগুলি এখানে দেখা যাবে জান

হম পারব না কথা না তো কিন্তু আপনার ইন্টারফেস আমাদের ইন্টারফেসের সাথে ডিফারেন্স আছে কালার চেঞ্জ ছাড়াও ডিফারেন্স আছে কি ধরতে এটা কিছুই না জাস্ট আপনি কি টাইপের অ্যাড দেখবেন অ্যাড

অন বন্ধ আপনাদের বলতে হয় কেন আপনাদেরকে মাঝে মাঝে মনে হয় যে আমি কার্ড দিচ্ছি কার্ড দিয়ে ইনভাইট পাঠাচ্ছি ইনভিটেশন পাঠাইতে হবে যে ভাই বিয়ে বাড়ি আসেন আপনারা দাওয়াত খেতে এখনো দিবাকর ভাই অন করে নাই ফাহিম অন করে নাই তুষার অন করে নাই এদের সবাইকে হচ্ছে ইনভিটেশন কার্ড পাঠাবো বিয়ের সিরিয়াসলি আমি হচ্ছে আপনাদের বিয়ের কার্ড পাঠাবো ইনভিটেশন হাত ভাই হচ্ছে মিউট করা জয়দেব হচ্ছে পিছনে জয়দেব আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপু শেয়ার দিব হুম দিতে পারেন শুভ্রতর পুরো ঠান্ডা ঠান্ডা লাগে বসছে শুভ্র আমার কালকে রাতে কালকে রাত থেকে ঠান্ডা লাগছে সকালে উঠে দেখি কি নাক দিয়ে পানি পড়তেছে খালি আপনার একটু নাক দিয়ে পানি পড়তেছে আমার কালকে থেকে আজকে যে কি অবস্থা গেছে সারা রাত আপু বুঝতে পারছি তারপরেও আমার ডিস্টার্ব করতে চাই না তো বায়ার রিকোয়েস্ট পাঠাইছে তো না 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 ওইটা না ভাইয়া আপনাদের ওইটার জন্য তো আমার প্রবলেম হয় কিন্তু আমার এই যে ঠান্ডায় না বন্ধ হয়ে যে অবস্থায় গেছে কালকে সারা আমি কম্পিউটার বন্ধ করে যখনই এই বিছানায় শুতে গেছি তখনই বায়ার আমাকে মেসেজ দিছে আর টু টু করে শব্দ হয়েছে এই মোবাইলের মেসেজে তা না আমি বুঝতে পারছি বায়ার আমাকে মেসেজ দিছে এটা এটা কি বুঝতে পারছেন আপনারা শিডিউল করে দেয়া টুইটারে শিডিউল করে দেয়া যে এখন পোস্ট করলে তো পোস্ট টুইট করলে তো টুইট হয়ে যাবে তখন বলবেন আপনি শিডিউল করতে করব এই যে শিডিউল করবেন করতে কে বুঝতে পারছেন জি আপু আমি না এটা कैंसिल করেন আপনি ওই যে সাথে সাথে প্র্যাকটিস করেন এই জন্য ধরতে কষ্ট হয় এই যে দেখেন আমি মার্ক করে রেখেছি একটা জায়গায় গ্রিন মার্ক পেয়েছেন জি আপু জি আপু এই পোস্টে এটাতে ক্লিক করলে ধরেন এখন কি হবে ও যদি এখানে এই যে টুইটে ক্লিক করে দেয় টুইটে ক্লিক করে দেয় এটা ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট টুইটারে পোস্ট হয়ে যাবে কিন্তু ও যদি এখানে টুইট না দিয়ে এইটাতে ক্লিক করে এই যে এই যে এখানে এখন আমি মার্ক করেছি তখন এখানে ক্লিক করেন এখানে হচ্ছে ক্লিক করলে আপনি শিডিউল করতে পারবেন এই যে আমরা লিখে দেই না যে আমি তোমাকে শিডিউল করে দিব আপনারা বলেন না যে আপু ম্যানেজমেন্টের টাইম আর ডেলিভারি টাইম ম্যানেজমেন্ট ডিউরেশন আর ডেলিভারি টাইম এর ডিফারেন্সটা কি বলেন না তো একটা বায়ারে যদি টুইটার প্রোফাইল দেয় সে যদি এক মাসের পোস্ট গুলি আপনি শিডিউল পোস্ট করে আপনি কি সাত দিনের মধ্যে তাকে ডেলিভার করে দিতে পারবেন না অবশ্যই পারবো আপু তাহলে কি হলো ম্যানেজমেন্টের 30 দিনের ম্যানেজমেন্ট করে দিলেন না তাকে জি আপু কিন্তু ডেলিভারি দিয়ে দিলেন সাত দিন

দুই বছরের টুইটারে টুইট ফিক্স করে ছেড়ে রাখবেন কারণ হয়তো সময় থাকে আপনাদের যদি আমার জন্য সময় না থাকে আপুর অ্যাসাইনমেন্ট বা আমার টুইটারে ফলোয়ার বাড়ানো তাহলে আপনি হচ্ছেন এখানে ডেইলি একসাথে তিরিশটা পোস্ট করে দেন ডেইলি চারটা করে পোস্ট যাবে টাইমটা ফিক্স করে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা ভাইয়া ক্যান্সেল করে দেন এটা ক্যান্সেল করেন এটা ক্যান্সেল করে আমরা এখন হচ্ছে ডিরেক্টলি টুইট করবো ভাই টুইট দেন এই যে ওর এটা টুইট হয়ে গেছে না এখন কথা হচ্ছে ওর এইটা টুইট হওয়ার পরে নিচে আসেন নিচে আসেন এখন দেখেন ওর অল টেক্সট এখানে কিন্তু কিছু দেখা যায় না দেখা যায় না ক্লিক করেন দেখেন এখন আপনারা কেউ ঢুকে দেখেন তো ওর এখানে কি কি দেখতে পান আচ্ছা তো আমি দেখি আপনারা ঢোকেন শুভ তো এখানে সুব্রত আপনার প্রোফাইলে যান আমি দেখে নেই আপনার সাথে কয়জন কানেক্টেড আছে গতকাল বলেছিলাম আপনারা এনরোস করা কবে স্টার্ট করবেন একজন আরেকজন স্কিল কে এনরোস কবে করবেন আমি সুব্রত ভাইকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ধরো আগে উনি অ্যাকসেপ্ট করছে আপনি কি আমার কথা শুনতে পাননি তিনজন কেন সুব্রত এখানে তিনজন কেন আপনারা ক্লাসে আছেন কয়জন পুরো দেখা যাচ্ছে এটা আমার 20 গ্রামের অ্যাকাউন্ট আমি আর এখান থেকে পাঁচ জনকে রিমুভ করে দিছি যেগুলো 20 গ্রামের ছিল ওরা আমাকে ফলো দেয় নাই তো ওর সাথে রিমুভ করে দিছি এই আহত ভাই দিছিল গতকালকে সাদাত ভাই দিছিল গতকালকে না কথা তো সেটা না কথা হচ্ছে আপনারা নাই কেন আপনার 20 গ্রামের হোক আপনার চিটাং এর প্রোফাইল হোক কথা হচ্ছে আপনার প্রোফাইলে নাই কেনরা আপনি কি বলতে চাচ্ছেন আপনার 20 গ্রামের প্রোফাইলে নাই আপনার অন্য প্রোফাইলে আছে ওরা আপনার সাথে না আমার তো টুইটার আগে যে অ্যাকাউন্টটা ওটা আমি ওপেন করি না অনেকদিন হইছে এটা নতুন করে খুলছি কুরিগ্রাম নতুন করে খুলছেন গতকাল তো আমি বলছি যে সবাই সবার সাথে অ্যাড হন অ্যাড নাই কেন অ্যাড নাই কেন গতকাল capo আমি পাঠানো তেমনটা পাঠাই নাই রিকোয়েস্ট সাজ্জাদ ভাই আর ভাই পাঠিয়েছিলে ওটা ইয়ে করছি খালি আপনি পাঠাইছেন আপনাকে পাঠাইলে তো ধরেন আপনি ওরা যদি আপনাকে পাঠাইতো তাহলে এখন আমি একা আপনার বকা দিতে পারতাম যে আপনি অ্যাড করেন নাই কেন এখন তো ওরাও পাঠান নাই আপনিও পাঠান নাই সব তো একরকম মানে সব তো একটা লেভেল করেন আপনারা আবার চোর হলো অনেস্ট সবাই এক লেভেলের চোর কেউ বড় চোর কেউ ছোট চোর না সবগুলি এক লেভেল লেভেল মেনটেন করেন আপনারা ডেইলি এভাবে বকা খাইতে আর বকা দিতে ভালো লাগে ভাইয়া বলেন তো ডেইলি বকাগুলি দি ডেইলি বকাগুলি দেই আপনাদের ডেইলি বকাগুলি দিতে আর খাইতে আপনাদের ভালো লাগে আমার দিতে ভালো লাগে না আপনাদের কি খাইতে ভালো লাগে বলেন তো না ডেইলি বকা খাইতে ভালো লাগে আপনাদের এই যে এত বড় বড় কইছেন লাইভে গিয়ে বকাগুলি আপনারা খান এগুলি কি মানে কোন কথা আপনাদের এত মজা লাগে আমার বকা খাইতে

দশটা বাজে আসেন তাও বকতে থাকি দুপুরের তিনটা বাজে আসেন তাও বকতে থাকি তারপরও কেন করেন না ভাইয়া বলেন যে আপু এই কারণে করি না আমি আসলে বুঝতে পারতেছি আপনারা কেন আমার আমার কথা না অথচ অন্য এদেরকে একবার একজন আরেকজনকে এনরোজ করে এরা কিন্তু সুন্দর অ্যাসাইনমেন্ট সাবমিটও করছে ওদের ব্যাচের কথা হচ্ছে আপু ওদেরকে আপনি এত মানে আমাদেরকে আপনি এত ভালোবাসেন এই ব্যাচকে যত বাসেন আর এই ব্যাচের কথা হচ্ছে আপু আপনি আমাদেরকে অনেক বোকা দেন আপনার কথা আমরা শুনবো না ব্যাপারটা কি এরকম গতকাল আমাকে আমার খাগড়াছড়ি একজন বলতে আপনি ওদেরকে যত যত্ন করে পড়াচ্ছেন আমাদের এত যত্ন করেন খাগড়াছড়ি নাই একটা ভাইয়া গতকাল আমাকে ফোন ফোন করছে করে কথা বলছে একটা প্রবলেম ছিল এটা নিয়ে কথা বলতে বলতে তারপরে বলতেছে আপু ওদের যত যত্ন করে কাজ করাচ্ছেন শিখাচ্ছেন আমাদের এত যত্ন করে শিখান নাই আপনি এখন বলেন কই যাবো আমি আপনারা তো আমার কথাই শুনেন না কথা কথা একটা মানুষ বলে না যে বলবো আচ্ছা আপু ওনারা বোধহয় আমাদের লিঙ্ক গুলো খুঁজে পায় না ছোটখাটো করে একটু বলে দেন না আপু যে আমাদের অল লিঙ্ক এর মধ্যে সব লিঙ্ক আছে তারা আপনাদের লিঙ্ক খুঁজে পায় না মানে আমরাই আমাদের লিঙ্ক খুঁজে পাই না কেন আপনারা আপনাদের লিঙ্ক খুঁজে পাবেন না আপনাদের অল লিঙ্ক মানে কি অল লিঙ্ক হচ্ছে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইন্টারেস্ট লিঙ্ক থেকে শুরু করে ইভেন আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের যে মার্কেট প্লেসের লিঙ্ক মার্কেট প্লেসের লিঙ্ক আপনাদের যদি রেডিট কোয়ারা থাকে রেডিট কোয়ারাল লিঙ্ক আপনাদের ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজ তারপর ইনস্টাগ্রাম পেজ লিঙ্ক পেজ এগুলি সমস্ত কিছু থাকলে সমস্ত কিছু লিঙ্ক দিবেন এখন দেখেন গতকাল রাতে সুভ্রতার কাছে কি কি ব্যাট স্যাম্পল চেয়েছে না ড্রাবো এখন আপনারা যদি সবাই পেজের কাজগুলি করে রাখতেন আপনারা যদি তিরিশ জন তিরিশ জনের পেজে লাইক দিয়ে রাখতেন তাহলে কি হতো আপনাদের কাছে এখন তিরিশটা পেজ থাকতো স্যাম্পলের জন্য এই কথাটা ফার্স্ট ক্লাস থেকে আমি আজকে অবধি বলি না আপনাদেরকে জি আপনি সুব্রত সুব্রত প্রোফাইলটা কেন শেয়ার করবে সুব্রত যদি এখন ধরেন আপনার তিরিশ জন আছে নতুন প্রোফাইল রাশেদের হ্যাঁ রাশেদের তিরিশ জনকে আপনি যদি তিরিশটা ফলো রিকোয়েস্ট পাঠায় রাখেন রাশেদের তিরিশ জন ফলোয়ার দেখাবে না রাশেদের ওই প্রোফাইলটা কি আপনি ইউজ করতে পারবেন না সুব্রত পারবো মিনহাজের প্রোফাইলটা কি রাশেদ ইউজ করতে পারবে না পারবো স্যাম্পলের জন্য তো আমাদের দূরে যাইতে হয় না কারণ আমরা যখন নতুন আমরা যখন নতুন হিসেবে কাজ করছি তখন তো আমাদের কাছে বায়ারের কোনো ইয়ে থাকবে না তাই না বায়ারের কোনো কাজ ওয়ার্ক ওয়ার্ক স্যাম্পল তো আমার কাছে নাই আমার কাছে ওয়ার্ক স্যাম্পল কি যেটা হচ্ছে আমার জিনিস তাই না ভাইয়া জি আপু সো আপনারা আপনাদের নিজেদের জন্য আপনাদের জিনিসটা নিয়ে নেন আপনারা সেটাও করেন না আমি আপনাদের তুলে খাওয়াই দিতেছি এখন আপনাদের কথা চাপো আমরা চাবাইতে পারবো না আমাদের কষ্ট হয় আমরা অনেক কলস আমরা হচ্ছে আপনি চাবাই গিলে হজম করে দিলে তাইলে আমাদের ঠিক আছে আমরা ব্যাপার কি এরকম বলেন ব্যাপার কি এরকম আপনাদের যে আরেকজন বসে বসে করতে আপনি করতিছেন কেন এগুলি আরেকজন লাই দিতিছে আপনি করবেন না একটা ফিলআপ আপনি করবেন না জারজারটা শেষে এসে ফিলআপ করবে শুধুমাত্র আপনি একটাও ফিলআপ করবেন না আপনাদেরটা আপনি শুধু ফিলআপ করে রাখেন যাদেরগুলি ফিলআপ হয় এরা এদেরটা বুঝে যাবে কারণ এই আপনাদের অনলাইন এর লিংকটা আমার মিন্সট্রিতে সাবমিট করা এই লিংকটা আমার অফিসে সাবমিট করা আপনাদের প্রোফাইল যদি কখনো কারো প্রয়োজন হয় আপনাদের ওই প্রোফাইলটা ইজিলি চলে যাবে হচ্ছে ইয়ের কাছে মিনিস্ট্রি খুঁজে নিবে আর আমাকে এখন পর্যন্ত আপনারা ডিক্লারেশন ফর্মটা দেন নাই কেউ ডিক্লারেশন ফর্ম তো সব জমা দিছি আমিও জমা দিছি ফাহিমের কাছে সব আছে আপু 17 জন 17 জন দিয়েছে 30 জন থেকে 17 জন দিয়েছে মাত্র আমাকে এখন পর্যন্ত এটা জিপ ফাইল পাঠানো হয় নাই জিপ ফাইল পাঠানোর কথা এখন পর্যন্ত পাঠানো হয় নাই এটা কাছে আপু

নামটা দেখে শুধু নামটা বলেন নামটা বললে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা অলরেডি 50 বাজে ফোন আর সমস্যা আছে যারা প্রেজেন্ট দেয় প্রেজেন্টের মধ্যে অনেকে আছে আইডি নাম্বার দেয় না সেটা সমস্যা না কিন্তু ফোন নাম্বারটাও রাখে না এমন অনেক পারসন আছে হ্যাঁ যারা ফোন নাম্বার রাখেন আপনি আমাকে বলেন আপনি যখন দেখতে পাচ্ছেন আপনি আমাকে বলেন জারান জাপো এই নামগুলি ফোন নাম্বার দেয় না এই নামগুলি ফোন নাম্বার দেন ওদের ফোন নাম্বার আমি বের করে অফিসকে জানাচ্ছি যে এরা ঠিক মতো কাজ করছে না আচ্ছা আপনি একটু লাইনে থাকেন আমি আসতেছি একটা মিনিট হ্যাঁ আমরা এখন যারা আছি সবাই ক্লাসের মধ্যে সবাই আছি আশা করি সবাই মিলে এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে লিংক দেওয়া আছে অল লিংকের সেইখানে যে সবাই প্রেজেন্ট গুলো প্রতি 7 তারিখ থেকে শুরু করে প্রতিদিনের প্রেজেন্ট গুলো তো দিয়ে দিতে পারি তারপর এখানে ফোন নাম্বার আইডি নাম্বার যাদের আছে সবগুলো কি আমরা চেক করে দেই না প্রতিদিন একই কথা যদি আপু বলে তাহলে কি হয় আর আমরা তো ট্রাই করি যে অনেকেই আছে যে আমরা ট্রাই করি যে যেই প্রেজেন্ট দেই সে এসে লিংকটাকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি আপনারা না করেন নিজ দায়িত্বে তাহলে কি হবে অল লিংকের মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্টের জন্য অ্যাটেন্ডেন্সের তারপর ওটা হচ্ছে ইনফরমেশন ইনফরমেশনের মধ্যে আমাদের যত আইডি আছে সবগুলো আইডি ওখানে আমরা লিঙ্কগুলো দিয়ে দিই না আমরা সবাই শুনতে পাচ্ছি কি আশা করি আজকের মধ্যেই বা ক্লাস চলাকালীন সময়ের মধ্যে করে ফেলেন তাহলে তো হয়ে যায় যে আমি সময় পাচ্ছি না সেমন তো তেমন তো না হ্যাঁ স্যার আমরা সবাই চেষ্টা করি হ্যাঁ কি বললেন বুঝি নাই আর একবার যদি বলতেন বললাম যে আমাদের যে আছে অল লিঙ্কের মধ্যে আমরা অনেকেই আছি যে প্রেজেন্ট দিন প্রেজেন্ট হচ্ছে ষোলো জন সতেরো জন ঠিক আছে এখনো পর্যন্ত একদিনও উনিশ জনের বেশি উঠে নাই হাইস্ট মনে হয় উনিশ জন দেখেছিলাম কিন্তু আমরা হচ্ছে তিরিশ জন পার্টিসিপেন্ট এখানে ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার দিই না অনেকে আছে আমরা আইডি নাম্বার দিই না আইডি নাম্বার জানা না থাকলে আপুকে বলেন আপু আইডি নাম্বার দিয়ে দিবে মানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এরপর হচ্ছে আমাদের যে স্টুডেন্ট ইনফরমেশন আছে পরের এটা পেজটা ওইটার মধ্যে আমাদের যত ধরনের ইনফরমেশন যেমন এভি টুইটার আইডি লিঙ্কডিন ফাইবার আপওয়ার্ক যত আইডি আছে জিমেইল ঠিক আছে এই সকল সবগুলো লিঙ্ক ওখানে দেওয়ার মতো একটা সুযোগ আছে মানে প্রোফাইলগুলো যেন ওখানে রাখতে পারি ওখানে রাখলে তাহলে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করে ওখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারবো বা পেজগুলোতে একজনের সাথে একজন অ্যাড হতে পারবো ঠিক আছে আমরা একটু ওগুলোর দিকে দিই নজর দিই

ইনসার্ট ইনসার্ট ওয়ান অ্যাবভ বা ইনসার্ট ওয়ান বিলো ওখানে ক্লিক করলে আপনার নতুন ঘর ক্রিয়েট হবে নতুন ঘর ক্রিয়েট হলে ওখানে আপনার নাম্বারটা বসাই দেন বিশের পর একুশ বাইশ এভাবে বসাই দিয়ে আপনাদের নাম রোল নাম্বার দিয়ে দিতে পারেন সবাই একটু চেষ্টা করি ব্রেক তো দেয়নি না ব্রেক দিয়েছে না না এখনো দেয়নি

টুইটারে টুইট করা তো আমাদের কোনো প্রবলেম নাই কারণ তাই তো যান টুইটারের একটা দেখেন সবাই প্র্যাকটিস করতে পারবেন না যারা হয়তো দুই একটা টুইট করে ফেলবেন এবং খুব দ্রুত হয়তো ইয়ে বাড়ায় ফেলবেন ফলোয়ার বাড়িয়ে ফেলবেন তখন আপনারা টুইটারের অ্যাডটা করতে পারবেন এখানে টুইটারের আডের মধ্যে দেখেন টুইটারের আডের আউটলুকটা ইন্টারফেসটা কিন্তু আমাদের অন্য আডের কিছু কিছু জিনিস মিলবে বাকিগুলি মিলে না তাই না যেমন রিচ আমাদের মিলে তারপরে ভিডিও ভিউজ মিলবে তারপরে যান এঙ্গেজমেন্ট মিলবে নিচে আসেন ভাই এঙ্গেজমেন্ট নিচে আসেন এঙ্গেজমেন্ট মিলবে এই যে এখন হচ্ছে ফলোয়ার এই একটা জিনিস যেটা আমরা অন্য কোথাও পাইনি যে আমি আমার ফলোয়ার বাড়াতে চাই ইনস্টাগ্রামে আমি আমার ফলোয়ার বাড়াতে চাই না জি ইনস্টাগ্রামে কি আমার ফলোয়ার বাড়ানোর জন্য কোনো অপশন পেয়েছি আমি না পাইনি কিন্তু আমি সেটা টুইটারে পাচ্ছি টুইটারে আমি চাইলে আমার ফলোয়ার বাড়ানোর জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করতে পারি ঠিক আছে যে বায়ার যদি বলে যে আমি আমার ফলোয়ার বাড়াতে চাই এটার জন্য কি করা যায় সেটা হচ্ছে দুইটা ওয়ে একটা হচ্ছে অর্গানিক ওয়ে একটা হচ্ছে পেইড ওয়ে এই একটা জায়গায় হচ্ছে পেইড ওয়ে আছে অন্য কোথাও কিন্তু আমরা পেইড ওয়ে পাই না ফলোয়ার বাড়ানোর জন্য পেইড ওয়ে পাই না আমরা সেটা পাই পেজে লাইক বাড়ানোর জন্য তাই না জি কারণ হচ্ছে এইখানে এই অপশনটা দেওয়ার রিজন হচ্ছে আমরা টুইটারে হচ্ছে কোনো বিজনেস পেজ নেই দ্যাটস ওয়াই প্রোফাইল থেকে যাতে ফলোয়ার বিল্ড আপ করে পেজে লাইক যেভাবে বিল্ড আপ হয় ওভাবে যাতে ফলোয়ার বাড়ানো যায় সেই জন্য এখন দেখা যে দেখেন এখানে হচ্ছে আপনার যে টুইটারে পোস্ট গুলি থাকে ওই পোস্টের এঙ্গেজমেন্টের জন্য কিন্তু এখানে এক ক্যাম্পেইন কখনই ফলোয়ার বাড়ানোর জন্য খুব কম করা হয় করা হয় রিচের জন্য করা হয় হচ্ছে ওয়েবসাইট ক্লিকের জন্য করা হবে অ্যাপ ইনস্টলেশনের জন্য আর একটা এই যে অ্যাপ রি অ্যাপ রি এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন জি আপু এইটা এইগুলির জন্য ম্যাক্সিমাম অ্যাডগুলি করা হয় আপনারা দেখেন অ্যাপ রিএঙ্গেজমেন্টে যাবেন সেটা পোস্টের জন্য আসলে খুব কম করা হয় যদি সে সেল করতে চায় টুইটারের থ্রুতে যদি সেল জেনারেট করতে চায় তাহলে সে গিয়ে এই পোস্টের পোস্টের জন্য হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়াবে আর যদি কোনো ভিডিও থাকে ভিডিও হচ্ছে আপনার ভিডিও বাড়ানোর জন্য ভিডিওর ভিউ বাড়ানোর জন্য এই অপশনগুলি তো আমরা আগেও দেখেছি এখানে নতুন পেয়েছি পি প্রি রোল ভিউজ অ্যাপ อ่า ওয়েবসাইট ক্লিক তারপর হচ্ছে ফলোয়ার আর অ্যাপ রিএঙ্গেজমেন্ট এই কয়েকটা অপশন এই মানে আমাদের যতগুলি অ্যাড এর কাজ আমরা দেখেছি সেটা হোক ইনস্টাগ্রাম সেটা হোক ফেসবুক সেটা হোক লিংকডিন সমস্ত জায়গার থেকে আমার এই কয়েকটা জিনিস একদম নতুন যেটা হচ্ছে আমার আগে ছিল না আগে কোন অ্যাড ম্যানেজারে আমরা পাইনি এই জিনিসগুলো এই যে আমি মার্ক করছি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি চারটি অপশন মার্ক করেছি এখন বলেন কোনটা দিয়ে দেখবেন তাড়াতাড়ি বলেন কোনটা দিয়ে দেখবেন আচ্ছা আমি দুইটা দিয়ে দেখাই প্রি রোল ভিউ এটা দেখেন প্রি রোল ভিউ এইটা হচ্ছে ভাইয়া পেয়ার ইওর অ্যাড উইথ প্রিমিয়াম কন্টেন্ট এটা কোনো কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্টের সাথে আপনি পেয়ার করা দেখেন আপনি এলিজিবল আছেন কিনা কারণ আমরা চাইলি এখন এখান থেকে সবগুলি করতে পারবেন কারণ ওয়েবসাইট ক্লিকের জন্য আমার ওয়েবসাইট লাগবে এই যে আমি আজকে সকালে আমাকে রাশেদ ফোন দিয়েছিল যা ওয়েবসাইট এর জন্য তখন আমি বলেছিলাম না রাশেদ এখন থেকে সমস্ত কিছু কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট দেখেন আপনাদের যদি এখন একটা ওয়েবসাইট থাকতো আমরা ওই ওয়েবসাইটের এর লিঙ্কটা দিয়ে এখানে ওয়েবসাইট ক্লিকটা দেখতে পারতাম আমরা এখানে ওয়েবসাইট রিলেটেড যে কাজগুলো আছে ওই কাজগুলো দেখে নিতে পারতাম এখন কিন্তু দেখতে পারবো না ম্যাক্সিমাম সময় আপনারা কাজ পাবেন এইটা আমার ওয়েবসাইট নাম্বার ওয়েবসাইট আইডিটা দিতে পারেন এই যে এটা আপনারটা কি ফ্রি ওয়েবসাইট না পেইড পেইড আচ্ছা আপনারটার নামটা জি আপাতত দিতে পারে সমস্যা নেই আপাতত দিতে পারলে সমস্যা নাই না এখন যে প্রবলেমটা হচ্ছে আগে তো আমরাও কাজ করে ফেলতাম দারাজের ওয়েবসাইট নিয়ে এসে আমরা ওই অ্যামাজনের ওয়েবসাইট নিয়ে এসে আমরা কাজ দিয়ে ফেলছি ঠিক আছে কিন্তু এখন এগুলি করা যায় না এগুলি করতে গেলে আর অ্যাকাউন্ট পুরো সাসপেন্ড করে দেয় এখন নামাজে বেরোতে দিয়ে হ্যাঁ ভাই নামাজে বেরোতে দিয়ে দিতে আর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে আর ওরা হচ্ছে কিছুদিন পর পর রিভিউ করে রিভিউ তো যখন পায় না সেইম জিনিসটা তখন হচ্ছে ওরা আবার ওইটাকে সাসপেন্ড করে দেয় বা ডিসেবল করে দেয় অ্যাকাউন্টগুলি

আপু ফরহাদ কে আমাদের বেঁচে আপনাদের বেঁচে আছে ফরহাদ একজন চিনবেন না আপনি আর আরেকটা ব্যাড আছে বকর ভাইয়ের কেন লিংকডইন অ্যাকাউন্ট সাসপেন্ড বলতে পারছি না মানে লিংক যেটা আছে সেটা কাজ করছে না ভাইয়া আচ্ছা আপনার দিবা না দিবাকর ভাইয়ের সাথে আমার সাথে লিংকডইন আমি ওকে এন্ডোর্সমেন্ট করছি তো দিবাকর ভাই আমাকে এন্ডোর্সমেন্ট করছে না ঠিক আছে হয়তো ভুল হইছে এখানে কোন লিংকটা তাহলে আবার দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লি দিবা কা ভাই অ্যাকাউন্ট ঠিক আছে আচ্ছা আপনারা ইয়ে করেন ব্রেক স্ক্রিন দেন আপনাদেরকে দিয়ে আসলে কিছু করা যাবে না আচ্ছা সাজ্জাদ আপনি ফরহাদ কোথায় পেলেন সাজ্জাদ ও অল লিংকের সেকেন্ড নেম ছিল একজন একটা ক্লাস না দুইটা ক্লাস করেছে সে এরপর আর ক্লাস করেনি চলে গিয়েছে ঝাড়ি শুনে যে করতে পারবে না সে থাকার কি দরকার বলেন স্ক্রিনটা কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা যারা আছেন তারা কি বলবেন একটু সাজ্জাদের ব্রেক স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা জি আপু দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি দেখতে পাচ্ছি না তাহলে हेलो আপু না ভাই আমি দেখতে পাচ্ছি না देखते আপনারা সব মিউট করে বসে আছেন আপনারা কি ব্যাক করেন নি নামাজ থেকে আপনি কি ব্যাক করেছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো জি আপু শোনা যাচ্ছে ব্যাক করেছেন জি সুব্রত তাহলে স্ক্রিনটা সাজ্জাদ আছেন সাজ্জাদ সাজ্জাদ কি আছেন সুব্রত আছেন সুব্রত এই এক ঝামেলা আপনাদেরকে ব্রেক দিলে আপনারা যে যান আর আসতে চান না সুব্রত জি শিডিউল পোস্টিং এর মধ্যে আমরা যে মানে 30 দিনের কাজটা সাত দিনে করে দিব তো হুম

তখন আপনাকে হয়তো সে আবার পাঠাবে তো ওইটার জন্য এক্সট্রা যাতে চার্জ না হয় কোনো চেঞ্জ মানে করা কাজটার কিছু চেঞ্জ করা ওটা হচ্ছে রিভিশন এবং রিভিশন হচ্ছে দুটো প্রথম অবস্থায় আমরা তিনটা রিভিশন ফ্রি দিব তারপর থেকে প্রত্যেক রিভিশনের জন্য আলাদা পেমেন্ট নেব জি মানে সাতদিন আমি শিডিউল পোস্টিং করে দিব তো তাহলে আমার সাতদিনে কাজটা শেষ সাতদিনে কাজ শেষ না জি কারণ ওর টাইমিং আমার টাইমিং এর টাইমি ডিফারেন্স থাকে আপনাকে জানতে হবে কোন টাইমে ট্রাফিক থাকে এখন যদি একটা পোস্ট দেন তাহলে হয়তো একটা টাইমি আপনি করে দিলেন কিন্তু যখন যেই পোস্টের জন্য এমন আছে বায়ার যখন যেটা বললাম যে লিংকডইন টুইটারে সরি প্রিন্ট কি বলে ইনস্টাগ্রাম এর জন্য হচ্ছে আপনার হচ্ছে পার ডে মিনিমাম তিনটা পোস্ট প্রয়োজন হয় এনগেজমেন্টের জন্য তখন আপনি কি করবেন বায়ারে পোস্ট দেওয়ার পরে পোস্টটাকে আপনার যে শেয়ার করা বা পোস্টে যদি ট্যাগ দিয়ে দেখলেন যে ঘন্টা তিনেকের মধ্যে রিচ এঙ্গেজমেন্ট ভালো না হলো তখন নতুন করে আবার ট্যাগ দেয়া এগুলোর জন্য তো অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনার তখন থাকা লাগবে জি আপু আমার ইমপ্রেশন আছে গতকালকে বেড়েছে 83 জন 87 87 টোটাল 491 হয়েছে এখন আচ্ছা কিন্তু এত কম হলে হবে না ভাইয়া আপনার হচ্ছে ইয়ে করতে হবে আরো বাড়াইতে হবে বাড়াইতে হবে গিগ এক্সচেঞ্জ করেন গিগটা একটু কিভাবে করব একটু দেখান গিগ এক্সচেঞ্জ আচ্ছা গিগ এক্সচেঞ্জটা কিভাবে করবেন সেটা আমি দেখায় দেখায় দিব কিন্তু আমরা অ্যাডের কাজটা একটু শেষ করি ভাইয়া আমি আরেকদিন ক্রস করতে যাচ্ছি না অবশ্য আমি গিগ এক্সচেঞ্জ করছি কিন্তু মানে আমার গ্যাস সুব্রত আমি আমি অনেক দূরে আমার এখানে কম আচ্ছা সুব্রত ভাই থেকে আপনি দূরে কারণ আপনাকে যারা গিগ এক্সচেঞ্জ করে দিয়েছে তারা ওই টাইমে ফেসবুক সরি ফাইবারে লগ ইন করা ছিল না আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম গিগ যখন এক্সচেঞ্জ করবেন অবশ্যই কিভাবে স্ক্রিনশট নেবেন থেকে স্ক্রিনশট নেবেন টোটাল ডিটেলটা আমি একদম মার্ক করে পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছিলাম আপনি যদি ভুলে গিয়ে থাকেন সুব্রত একটু স্ক্রিনটা শেয়ার করেন সাজ্জাদের স্ক্রিনশট অফ করে দিচ্ছি আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেন হ্যাঁ ভাবে গিগ এক্সচেঞ্জ আমি করছি ওরকম করছি

আচ্ছা এটা নিলয়ের ধরেন এই যে দীপ্ত আর একটা গিগ আপনারা দেখতে পাচ্ছেন না এই যে ওর গিগে ঢুকে ভাইয়া সেভ করলো না দাঁড়ান হোল্ড সুব্রত হোল্ড এই যে এখন আপনি যখন গিগ এক্সচেঞ্জ এর জন্য যাবেন ফেসবুকে এরকম অনেক চিটার বাটপারে আমাদের দেশ ভরা আছে ওরা বলবে আমরা গিগ এক্সচেঞ্জ করছি তুমি আমার গিগ এক্সচেঞ্জ করো এখন আপনি তার বুঝবেন না আপনি তো লগ ইন করা থাকবেন আপনি ওকে গিয়ে এরকম সেভ দিয়ে আসবেন তাই না এতে ওর গিগ এক্সচেঞ্জ হবে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন কারোর সাথে গিগ এক্সচেঞ্জ করবো বলবেন অবশ্যই স্ক্রিনশট দিতে এবং তাকে ফাইবারে লগ থাকতে হবে কথাটা বুঝতে পারছেন সালাউদ্দিন ফাইবারে লগ ইন থাকার পরে এই যে পুরো এতটুকু স্ক্রিনশট তাকে দিতে হবে এতটুকু স্ক্রিনশট দিলে এই যে দেখেন একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে তার প্রোফাইলটা যে শো করছে এই যে মার্ক করলাম প্রোফাইল যে শো করছে দেখছেন সালাউদ্দিন সালাউদ্দিন হ্যাঁ গেছে সালাউদ্দিনই গেছে তা এখানে যে প্রোফাইলটা শো করে এই প্রোফাইলটা দেখতে হবে এবং আপনি যখন গিগ এক্সচেঞ্জ করছেন তার আগে আপনি আপনার এই সেভের অ্যামাউন্টটা দেখে নেবেন ওর সেভের অ্যামাউন্ট কিন্তু দেখেন বাহান্ন জন বান্ন জন ও গিগ এক্সচেঞ্জ করা বন্ধ করে দিয়েছে এই জন্য অর্ডার কমে যাচ্ছে আবার ও গিগ এক্সচেঞ্জ করছে আমারটা কিভাবে দেখবো আমারটা তো দেখার কোনো অপশন আমি পাচ্ছি না কেন আপনার গিগে যান গিগে

আপনি আপনার ওই দীপ্তপুরুর গিগে যান আচ্ছা দীপ্তর গিগে গেলে দেখেন ওই যে ফেভারিট দিয়ে ওরা ফেভারিট তুলে ফেলুক ওরা ফেভারিট দিয়ে ফেভারিট তুলে ফেলুক দরকার নাই আপনার ওরা যে ফেভারিট দিয়ে ফেভারিট তুলে ফেলবে না ওদেরকে বলবেন গিগ এক্সচেঞ্জের সময় আপনাকে স্ক্রিনশট দিতেই যে ওরা ফেভারিট দিয়ে ফেভারিট তুলেনা এই ভাবে স্ক্রিনশট দিতে এই স্ক্রিনশট দিলে কি হবে শুনেন সেটা হচ্ছে এই যে ওর প্রোফাইলটা লগইন করা আছে ফাইবারে ফাইবারে লগইন করা আছে না দিও তো ও একবার ফেভারিট দিলো ফেভারিট দিয়ে আপনাকে যখন স্ক্রিনশট দিবে ততক্ষণে অলরেডি আপনার গিগে ইমপ্রেশন পড়ে যাবে ও এরপরে ফেভারিট তুলে ফেলুক কোনো প্রবলেম নাই আপনার না এরকমই তো স্ক্রিনশট দিছিল না ওরা এই জিনিসটা দেয় না ওরা এই যে সুইচ টু এখানে যে ওর ছবি আছে এই ছবি সহ স্ক্রিনশট দেয় না আপনাকে স্ক্রিনশট দেয় খেয়াল করে দেখেন আপনাকে স্ক্রিনশট দিবে এই যে এতটুকু এই যে ফেভারিট দিচ্ছে এতটুকু দিবে ওই উপরের যে জায়গাটা ওর এই যে সুব্রতর যে জায়গা এখন মার্ক করে রেখেছি এই জায়গাটুকু সহ দেয় না এই জায়গাটা খুব সহায়ক না ওকে বলবেন অবশ্যই তোমার ফাইবারে লগইন থাকতে হবে এবং তোমার ফেভারিট দিতে হবে এবং যখন আপনি গিগ এ সার্চ করবেন তখন কি দেখবেন আপনার গিগে কত ফেভারিট আছে আপনার গিগ কত ফেভারিট আছে আপনার গিগ এ ধরুন ওর গিগ এখন 52 জন আছে না হুম আপনার গিগ এ কত আছে এখন আপনার গিগ দেখবেন কেমনে আপনি ইনকগনিটো মোডে যান ইনকগনিটো মোডে কি আপনি আপনার নাম দিয়ে সার্চ করেন প্রোফাইলটা আপনার নাম দিয়ে সার্চ করেন ইনকগনিটো মোডে ফাইবারে ঢুকেই ফাইবারে ঢুকে প্রোফাইলটা আপনার নামে সার্চ করেন আপনার নাম আপনার ইউজার নেম দিয়ে সার্চ করেন প্রোফাইলটা এখানে এই যে সুব্রতর গিগ আসছে সুব্রতর গিগ এর উপরে ক্লিক করেন সুব্রত এই যে দেখেন সুব্রতর গিগ এর দেখছেন ছয়জন এখন কেউ যখন বলবে আপনি যখন গিগ এক্সচেঞ্জ করবেন আপনি এখানে ছয়জন দিয়ে রাখবেন ছয়জন দেখে তারপরে গেলেন না এক্সচেঞ্জ করার 10 মিনিট পরে এসে আপনি দেখবেন দেখে দেখবেন এখানে ছয় জনের জায়গায় সাতজন হয়েছে কিনা যদি দশ মিনিট পরে সাতজন থাকে তারপরে তাকে এটা বলবেন ঠিক আছে হয়েছে এবং তুমি আমার ভিডিওটা দেখো আপনাকে বলতে হবে তুমি গিগ এক্সচেঞ্জ এর সময় ফেভারিট দাও প্লাস আমার ভিডিও দেখো এই যে ভিডিও দেখবে না ভিডিওতে প্লে করলে ভিডিওর ইমপ্রেশন বাড়বে কোথায় গিয়ে দেখবেন সুব্রত এখন এই ইনকগনিটো মুডটা বন্ধ করেন মুডটা বন্ধ করে আপনি গিয়ে দেখবেন হচ্ছে আপনার বন্ধ করেন মিনস হচ্ছে মিনিমাইজ করেন আচ্ছা সরি আচ্ছা আপনার গিগে যান এখন আপনার গিগে গিয়ে আপনি হচ্ছেন আপনার গিগের অ্যানালিটিক দেখেন গিগ অ্যানালিটিক দেখা যায় এটা জানেন এখানে না এই যে গিগ অ্যানালিটিক এখানে দেখা যাবে এই এই যে যে ইমপ্রেশন আসতে দেন দেখেন ইমপ্রেশন বাড়বে ওর গিগে এখন কেউ গেলে ওর এখানে ইমপ্রেশন ক্লিক একটু টাইম দেয় একটু টাইমের পরে বাড়ে তো ওরা যখন দিবে দশ মিনিট পরে আপনি দেখবেন তাইলে আপনি দেখতে পারবেন আপনার গিগের ইমপ্রেশন ভিউ ক্লিক বাড়ছে কিনা এখানে আগে ভিউ ছিল এখন ভিউটা তুলে নিছে। এইটা আমার একদিন পর পরে আমি পরিবর্তনটা দেখতে পাচ্ছি। তো যে একদিন পর পর আসতিছে ইমপ্রেশন। ওই লাভটা দেখেন। লাভ দেখবেন আর একটা হচ্ছে যে নীলয়ের ভাইয়া দীপ্ত দীপ্তর গিগে জানতো? হ্যাঁ। এই যে দীপ্তর গিকের ছবিতে ক্লিক করেন। আরে ভাইয়া এই যে এটাতেই। আচ্ছা। এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করে এটা হচ্ছে ভিডিওটা ভিউ করেন আপনারা ভিডিওটা যখন প্লে করবেন এবং ছবির এই জায়গাটা এই যে এই জায়গাটা যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কোন জায়গাটা এই জায়গায় ক্লিক করে ওর ছবি গুলি দেখবেন অটোমেটিকলি ওর গিগের ক্লিক আর ভিউ বাড়বে ওর ক্লিক আর ইমপ্রেশন বেড়ে যাবে ওটা দুই দিন পরে আসুক আর তিন দিন পরে আসুক বেড়ে যাবে ঠিক আছে যখনই কারো কাছ থেকে দাঁড়ান দাঁড়ান হোল্ড করেন যখনই কারো কাছ থেকে গিগ এক্সচেঞ্জের স্ক্রিনশট নেবেন অলওয়েজ তাকে খেয়াল করতে বলবেন যে এই পোর্শনটা দেখেন আমি রেডমার্ক এখন যে পোর্শনটাতে করব এই পোর্শনটা তার আছে কিনা রেডমার্ক করেছি দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা রেডমার্ক করেছি এই জায়গাটা আছে কি যদি এটা না থাকে তার মানে সে তার গিগ এক্সচেঞ্জ হয়নি আপনি তাকে রিপ্লাইও দিবেন না তাকে স্ক্রিনশট দিতে বলবেন কেউ যদি বলে আমি গিগে এক্সচেঞ্জ করছি তুমি আমার সবগুলি গুলি কর অবশ্যই করবো তুমি আগে আমাকে স্ক্রিনশট দাও এবং স্ক্রিনশট এ তোমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা থাকা লাগবে আপনি যেমন হচ্ছে আপনাদেরকে এটা বলার কারণ কি জানেন আমার এই গিগ আমি দেখছি আমার যে মেন কথা বলি না সাইফুল ভাইয়া সাইফুল ভাইয়া রাতে দেড়টার পরে গিগ এক্সচেঞ্জ করতে বসে তিনি যখন কোনো নতুন গিগ পাবলিশ করেন গিগ এক্সচেঞ্জ যখন করতে বসেন ওনার গিগের অনেক জায়গায় দেখেছি আমি তখন চিন্তা করতাম ভাইয়া কেন গিগ এক্সচেঞ্জ করে ভাইয়ার তো প্রয়োজন নেই উনি আপওয়ার্কের টপ রেডেড সেলার উনি ফাইবারে ওনার লেভেল টু একটা অ্যাকাউন্ট উনি বন্ধ করে উনি এখন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো ওনার কেন কি প্রয়োজন ফাইবারে পরে বুঝলাম না উনি ওনার ফাইবার প্রোফাইলটাও বিল্ড আপ করছে কিভাবে ওনার গিগ গুলিকে র্যাঙ্ক আনার জন্য ভাইয়াকে যদি কেউ বলতো যে আমি গিগ এক্সচেঞ্জ করছি ভাইয়া ইনস্ট্যান্ট হচ্ছে ছবি চাইতো তো তখন আমি বুঝতাম না যে ভাইয়া ছবি কেন চাইতো কারণ ভাইয়ারা তো আমাদেরকে ফাইবারের গিগ এক্সচেঞ্জের গ্রুপগুলি চিনিয়েছে তো পরে আমরা যখন ওখানে গিগ এক্সচেঞ্জের জন্য দেখলাম যে ভাইয়া স্ক্রিনশট ছাড়া একটা মানুষের রিপ্লাই দিত না এবং স্ক্রিনশট থাকলে ভাইয়া আবার দেখতাম আরেকটা স্ক্রিনশট চাইতো কোনটা সেটা হচ্ছে সে লগ করা ওই জায়গার স্ক্রিনশট সহ যে পোর্শনটা একটু আগে মার্ক করলাম না আমি এইখানে ওই বান্দার স্ক্রিন মানে ছবি সহ লগ থাকা লাগবে লগ না থাকলে ভাইয়া তার অ্যাকাউন্টে হচ্ছে গিগ এক্সচেঞ্জ করতে তারপর থেকে আস্তে আস্তে যখন ভাইয়াকে আমরা জিজ্ঞেস করি ভাইয়া যখন আমাদেরকে পুরোটা বলে তারপরে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি এই জিনিসগুলিও হয় অনেক মানুষ করে কি স্ক্রিনশট দেয় যে যে দেখো কারণ আপনি ধরেন এখন ইয়ে ছাড়া আপনি লগ ছাড়া যদি কোনো গিগে গিগে গিয়ে লাভ দেন ইনস্ট্যান্ট ওটা লাভ রিয়ে দেখাবে কিন্তু ওটা কাউন্ট হবে না বুঝতে পেরেছেন আর যদি গিগ এক্সচেঞ্জ করে থাকেন তাহলে এটা এক এক দিনে যদি পাঁচ বার গিগ এক্সচেঞ্জ করেন তারপরে দুই দিন অফ থাকবেন দুই দিন গিগ এক্সচেঞ্জ না তিন নাম্বার দিনে কি আবার করবেন এবং একই আইডি থেকে বারবার করবেন না খুব বেশি পরিমাণে করলে আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যাবে যেটা গতবার আমি গিগ এক্সচেঞ্জ করতে বলছি খান এত পরিমাণে গিগ এক্সচেঞ্জ করতে ওকে স্প্যামার ধরে ওর অ্যাকাউন্ট ব্লক করে দিছে ফেসবুক ওর অ্যাকাউন্ট পুরা সাসপেন্ড করে দিছে এক্সচেঞ্জ করবেন একদিনে একটা গ্রুপে করেন দুইবারের বেশি গিগ এক্সেম মানে একদিনে দুইটা লিংকের বেশি দিবেন না ফাইবার যাতে আপনার ফাইবার প্রবলেম না করে বুঝা গেল ভুল লিং একটা লিংক মানে আমরা কোনো একটা লিংক পাঁচবারের বেশি আমার একটা অ্যাকাউন্ট থেকে শেয়ার করব না যদিও এটা 10 বার বলা হয় কিন্তু আমি পাঁচ বলে দেই সেফটির জন্য পাঁচবারের বেশি শেয়ার করব না কারণ পাঁচবারের বেশি আমার একটা প্রোফাইল থেকে যদি একই লিংক শেয়ার করি সেটা কি স্প্যামার ধরে আমার অ্যাকাউন্টটাকে ফেসবুক সাসপেন্ড করে দেওয়ার এবিলিটি রাখে বুঝতে পেরেছি মানে প্রোফাইল এবং এর মানে এই না যে আমি একটা লিংক আমার প্রোফাইল থেকে একবার করলাম আরেকটা প্রোফাইল থেকে মানে একটা লিংক পাঁচবারের বেশি শেয়ার করবেন না তাতে লিংকটাকে স্প্যামার ধরে তার মানে আপনার ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হবে আরেকটা হচ্ছে যদি বেশি শেয়ার করেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবলেম হবে সো কোনো লিংক যদি পাঁচ থেকে সাতবার শেয়ার করেন একদিনে সেটা পরপর দুই দিন শেয়ার করবেন না একদিন শেয়ার করার পরে দুই দিন অফ রাখেন তিন দিনের দিন গিয়ে আবার শেয়ার করেন কারণ ডেইলি যদি এভাবে সাতবার করে শেয়ার করেন আপনার ওই লিঙ্কটা স্প্যামার ধরে ওই লিঙ্কটাকে ব্লক করে দিবে যে কোনো সোশ্যাল সাইট থেকে ব্লক করে দিবে ও তাহলে তো বিভিন্ন পেজের মধ্যে ঢুকে তো ইয়া করা যাবে না আমার এই লিংকটা আমি শেয়ার করব সেটার অনেকগুলো পেজ থাকে এর মধ্যে ঢুকে তো কপি করলে বা লিংকটা একই কথা লিংক কপি করে দিচ্ছেন তো লিংকটা দিচ্ছেন না ওই লিংকটা স্প্যামার হয়ে যায় স্প্যামিং লিংক হয়ে যায় ওই লিংকটাকে তখন ব্লক করে দেয় ওই সোশ্যাল সাইট ওই লিংকটাকে ব্লক করে দিবে বুঝেন নাই আপু এটা যদি আমরা এই গ্রুপে না করে মেসেঞ্জারে পার্সোনালি করি তখন মেসেঞ্জারে পার্সোনালি করলে আসলে অত ভালো ফিডব্যাক পাওয়া যায় না আপু মেসেঞ্জারে এখন গিগ যদি আমি সরি কোন লিংক যদি আমি শেয়ার করি পাঁচ পাঁচ ছয় জনের তখন ওটা আর থাকে না ওটাকে ব্লক করে দেয় মেসেঞ্জারে সেই কোন কোন লিংক বা কোন কিছু যদি আমরা লিংক শেয়ার করি বেশি এইটা তারে বেশি যদি করি তখন ব্লক করে দেয় শুনেছেন ফেসবুক তখন বন্ধ করে দাও ফেসবুকে নিজে তো ট্রাই করবেন চার থেকে পাঁচবারের বেশি লিংকটা শেয়ার করতে না আর ফাইবার প্রথম অবস্থায় জাস্ট একটা গ্রুপে গিয়ে আপনি দুইটা সরি দুইবার শেয়ার করেন দুইটা ফাইবার গিগ এক্সচেঞ্জে গিয়ে গিগ এক্সচেঞ্জ করেন এর বেশি করবেন না একদিন করলে দুই দিন অফ রাখেন তিন দিনের দিন আবার করেন বুঝতে পেরেছেন সবার মাথায় গেছে কথাটা জি আপু ভাইয়া আমরা টুইটারের অ্যাডে চলে যাই আচ্ছা সেটা হচ্ছে আমরা যদি আহ ফলোয়ারের জন্য করি ভাইয়া ফলোয়ারের জন্য যাই আমরা আপু সুব্রত ভাই কি আরেকটা কি বলেছিলেন যে বায়ারের অ্যাকাউন্ট থেকে ওনাকটা দেখতে হবে বায়ারের অ্যাকাউন্ট না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার গিগ এর সেভ কত আছে মানে গিগ ফেভারিট কত দিয়েছে আপনি সেটা জানবেন না তো সেটা জানতে হলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ইনকগনিটো মোডে গিয়ে আপনি লগইন করবেন না উইদাউট লগইনে হচ্ছে আপনার দেখতে হবে ক্লিয়ার না মানে হচ্ছে জানতা মুড়ে যান সুব্রত এই যে ফাইবার ফাইবার ইনকগনিটো মুড়ে ইনকগনি লিখলেন না এখন এখানে আপনার নাম লিখেন আপনার ইউজার নেম লিখেন এই যে সুব্রত কর্মকার নিচে আসছে সুব্রত কর্মকার নিচে আসার পরে এই যে ওর গিগে ঢুকেন সুব্রত আপনার গিগে ঢুকেন এটা তো সুব্রত জয়েন্ট ছাড়া ঢুকেছে না সুব্রত কি সাইন ইন করেছে সুব্রত সাজ্জাদ করেনি এই যে এখন দেখেন ওর গিগেরও ইয়ে দেখতে পাচ্ছে সেফ কয়টা আছে দেখতে পাচ্ছে দেখতে দেখেছেন আপনি যখন গিগ এক্সচেঞ্জ করতে যাবেন আগেই সেফটা দেখে নেবেন কেউ যখন বলবে যে আমি গিগ এক্সচেঞ্জ করেছি এখন যদি ছয়টা দেয়ার ছয়টা থাকাকালীন সময় আপনি গিগ এক্সচেঞ্জের জন্য দেন তারপরে যদি আপনার বলে যে আমি গিগ এক্সচেঞ্জ করেছি এসে যদি ছয়টাই দেখেন তার মানে সে এক্সচেঞ্জ করে নাই তাই না তাই তো বাস এইটাই কিন্তু ও যদি এখন ওর প্রোফাইলে যায় তাইলে হচ্ছে ও পারবে না ওর প্রোফাইলে গেলে ও দেখতে পারবে না কিন্তু ওর প্রোফাইল থেকে ও ঘরে ঢুকলে দেখতে পারবে না আচ্ছা আমরা অ্যাডে যাই টুইটারের অ্যাডে যাই জান এই যে আমরা ফলোয়ার্স দিব ভাই ফলোয়ার্স দিয়ে কাজ করি দেখি তারপর এটা অল প্রোগ্রেস উইল বি লস্ট ইফ ইউ চেঞ্জ অবজেক্ট আর ইউ শিওর ওকে ইয়েস অবজেক্ট চেঞ্জ এর কথা আসছে এই যে চেঞ্জ এখন দেখবেন আপনি যতগুলি কাজ একটা একটা করে করে যাবেন এই যে বা পাশের যে পোর্শন গুলি দেখছেন এগুলি একটা একটা করে আসবে আপনার ঠিক আছে এখন হচ্ছে আমাদের ক্যাম্পেইন ক্যাম্পেইনের জন্য যেটা করতে হয় ক্যাম্পেইন মিন্স হচ্ছে আমরা অ্যাড রান করা বা আমরা যেটা বলি ফেসবুকের ভাষায় বুস্টিং করা তাই না এখন টুইটারে আমি এই অ্যাড কেন আমার যাতে ফলোয়ার আমি যাদেরকে টার্গেট করব তাদের কাছে আমার আমার প্রোফাইলটা শো করবে তারপরে তারা চাইলে ওখান থেকে আমার ফলোয়ার আসবে বুঝতে পেরেছেন এটা ফলোয়ার বাড়ানোর জন্য এখানে হচ্ছে কোম্পানি নেম কোম্পানি নেম অবশ্যই আপনি আপনার নাম দিবেন ফলোয়ার অবজেক্ট তো দেয়াই আছে ক্রেডিট কার্ড ফাইন্ডিং সোর্স ক্রেডিট আর ডেবিট কার্ড তারপরে হচ্ছে বাজেট বাজেট কত ডলার আপনি খরচ করতে চান ডেলি বাজেট এবং টোটাল বাজেট ডেলি বাজেট এখানে ফিক্স করে দেবেন স্টার্ট এন্ডিং টাইম এটা অ্যাজ ইউজুয়াল আমরা যে অ্যাড ক্যাম্পেইন করে এসেছি ওইটার মতোই কিন্তু এখানে কিছু জিনিস শুধু একটু চেঞ্জ হয় এখানে কোম্পানি নামটা দেন ভাইয়া সুব্রত কর্মকার এখানে আপু হুম এখানে তো লেখা যাচ্ছে না

ঠিক আছে আপু হুম হুম এটা বুঝই নাই কোনটা এটা অ্যাডভান্স প্রাইসিং প্রাইজিং এর ব্যাপার এটা অ্যাডভান্স স্ট্যান্ডার্ড থাকবে এটা হচ্ছে কি অ্যাডভান্সে যান ক্লিক করেন ক্লিক করেন অ্যাডভান্সে ক্লিক করেন তাহলে বুঝে যাবেন ক্লিক করুন বাবু আসেন নিচে আসেন ওই যে ডান পাশে যে আই বাটনটা দেখতে পান ছোট আই বাটন আই বাটনের উপর রাখেন কার্সরটা ক্লিক করেন দেখেন should at throughout uh, the day of spend budget and if uh, ki efficiently as মানে হচ্ছে আপনার ডেইলি বাজেটের উপরে যতটুকু সম্ভব ততটুকুই না আপনারা একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যামাউন্ট শেষ হয়ে গেলে ওই দিনের জন্য শেষ হয়ে যাবে ব্যাপারটা দেখেন এরপরে নিচেরটা আসেন এরকম আসবে কথাটা মেবি আপনারা বুঝতে পারেননি না আমি বুঝছ আসেন জি এইটাই তারপরে নেক্সটে যাবেন অন্যরা বুঝছে একটু অন্যরা কি বুঝতে পারছেন বলেন বলেন শুভ তো বলেন so as toward the day to spend budget as efficiently as possible মানে বুঝতে যাচ্ছে যে যে বাজেটটা আমি ই করছি সিলেক্ট করছি ওই বাজেটটা যদি আমার ওই এক দিনে যদি শেষ করতে চাই তাহলে ওই বাজেটটা সেটআপ করতে হবে আর যদি আমি শেষ করতে না চাই তাহলে ওইটা পুরোটা এই যে কয়টা দিনের জন্য করতেছি আমি সিলেক্ট করে দিতে হবে আর কি এটাই তো আপু হুম

মানে হচ্ছে আমি দশ ডলার দিলাম হ্যাঁ দশ ডলারে আমি একটা আমার ফলোয়ারের জন্য দিলাম এখন যদি আহ দশ ডলার আমি পাঁচ দিনের অ্যাড দিলাম এই অ্যাডটা কি পাঁচ দিনই চলবে না দশ ডলারে একদিনে যদি ওরা দশ ডলারে আমাকে যদি একশো ফলোয়ার দেয় তাহলে এইটা পাঁচ দিনে একশো ফলোয়ার আসবে মানে পাঁচ দিনে একটা রান হবে নাকি একদিনে আমার টার্গেট ফুল হয়ে গেলে আমার বাজেটও শেষ আমার অ্যাডও শেষ সেইটা বুঝতে পারছেন এখন অলওয়েজ স্ট্যান্ডার্ডটা দিয়ে দেয়া উচিত এখানে স্ট্যান্ডার্ডটা এই অ্যাড এর জন্য দেয়া উচিত ভাইয়া যান নেক্সটে যান আপনারা যখনই যেই জায়গাটা বুঝতে পারবেন না ডান পাশে একটা আই বাটন দেখবেন আই বাটনটাতে ক্লিক করলে অর্থটা পেয়ে যাবেন অ্যাড গ্রুপ নেম মানে হচ্ছে ক্যাম্পেইনটার নাম অ্যাড এর নামটা দিবেন নাম দেন কে 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 এটা এটা আচ্ছা স্টার্ট এন্ডিং ডেট স্পেসিফিক টাইমটা লিখে দেন টাইম ক্লিক করেন কোন টাইম থেকে শুরু হবে কবে কোন দিন কবে কোন তারিখ শেষ হবে আচ্ছা এখন এখানে হচ্ছে অ্যাড গ্রুপ বাজেট বাজেটের এটা গ্রুপের একটা অ্যাডটার একটা বাজেট আপনি ফিক্সড করে দেয়া এটা ফিক্সড করে দিতেও পারেন অপশনাল টোটাল বাজেট যেটা ভাইয়া আচ্ছা টোটাল বাজেট 50 ডলার হ্যাঁ ফিক্সড করে দিতে পারেন এমন না যে এখানে এটা করতে পারবেন না এখন এখানে একটা দেখেন অটোমেটিক বিড অটোমেটিক বিড দেখতে পাচ্ছেন জি বিড টাইপ বিড টাইপ হ্যাঁ এখানে ক্লিক করেন দেখেন টার্গেটেড কস্ট অটোমেটিক বিড অটোমেটিক বিড হচ্ছে ক্লিক পড়বে যতগুলি পড়ার অতগুলি পড়বে ওইটার উপরে আপনার হচ্ছে অ্যামাউন্ট যাবে আরেকটা হচ্ছে টার্গেটেড কস্ট মানে যারা টার্গেট করবেন তাদের কাছেই যাবে তারা ক্লিক করবে তাদের ক্লিকের পার ক্লিকের অ্যামাউন্ট কাটবে বুঝতে পেরেছেন কথাটা জি আপু কথা হচ্ছে আপু আমি কোনটা দিব এটা ডিপেন্ড করবে আপনি কোন অবজেক্টটা সিলেক্ট করছেন তার উপরে যদি আপনি ফলোয়ারের জন্য দেন অবশ্যই অটোমেটিক দিবেন রিচের জন্য দিলে অবশ্যই অটোমেটিক দিবেন ভিউর জন্য হলে অবশ্যই অটোমেটিক দিবেন এঙ্গেজমেন্টের জন্য অটোমেটিক দিবেন কিন্তু যখন আপনি ওয়েবসাইটের জন্য দিবেন ওয়েবসাইটে ভিজিটর ওয়েবসাইটে ক্লিক বলে একটা অপশন দেখেছি না আমরা মনে আছে ওইটার জন্য যখন দিব তখন আমি টার্গেটেড কস্ট দেব যে আমার টার্গেটেড মানুষ ক্লিক করলেই আমি পেমেন্ট দিব আদারওয়াইজ অন্য কোনো মানুষ ক্লিক করলে আমি পেমেন্ট দিব না অবজেক্ট বুঝে আপনাকে এখানে বিট টাইপটা সিলেক্ট করতে হবে হ্যালো ভাইয়ারা জি আপু হ্যালো জনগণ জি আপু আছেন জি আপু আছে জি আপু আছে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন কখন দিতে হয় জি আপু বুঝতে পারছি আচ্ছা এখন ভাইয়া এটা ডিপেন্ড করবে যখন ওই যে আমরা অ্যাপ ইনস্টলেশনের জন্য যাব তখন অবশ্যই টার্গেটেড বিডটা দিব টার্গেটেড কস্ট দেব কারণ টার্গেটেড কস্ট না দিলে আমার অ্যাপ কেউ ইনস্টল করলো না খামুকামি টাকা দিলাম মানুষের সামনে গেল লাভ আছে জি না কাজ করবে তাদেরকে দি তারা তারা যদি অ্যাপটা ইনস্টল করে তখন আমি দিব তারপরে ধরেন আপনার ওয়েবসাইটের জন্য এখন যদি ওয়েবসাইট হয় আপনার কোন সাইন্টিফিক কোন কিছু নিয়ে বা ওয়েবসাইট হয় ধরেন ডিজিটাল মার্কেটিং এর নিয়ে এখন ওইখানে গ্রাফিক্সের লোক গিয়ে করবে কি গ্রাফিক্সের লোক যাবে অত ইন্টারেস্ট নিয়ে না তো গ্রাফিক্সের লোক গেলে আমার লাভ আছে না আমার কোনো কিছু সেল হবে না তাহলে আমি সেল জেনারেট না হলে আমি কেন করব সো আমি যাদেরকে টার্গেট করব ওই প্রফেশনের কেউ যদি ক্লিক করে তাহলেই আমার কাছ থেকে টাকা কাটবে ব্যাপারটা বুঝতে পারছেন টার্গেটেড কস্ট জিনিসটা কি যেমন ধরেন আমি এখন টার্গেট করছি আপনারা পাঁচজন ফ্রিল্যান্সিং এ আর্ন করবেন এই পাঁচজন যদি আর্ন করেন তাইলে আমার টার্গেট ফিল আপ হবে আমার টার্গেট ফিল আপ হলে মিনিস্ট্রি আমাকে ধরেন মনে করেন বলতেছি আমার টার্গেট ফিল আপ হলে মিনিস্ট্রি আমাকে পেমেন্ট দিবে যেটা যে একটা আপনি কোম্পানিতে কাজ করবেন যখন সেলসে কাজ করবেন তখন বলে না যে তোমার টার্গেট এত টার্গেট ফিল আপ হলে কি হয় আপনাকে একটা অ্যামাউন্ট দেয়া হয় না জি ওইরকম টার্গেট ফিল আপ হলে আপনার কস্টিং হবে আদারওয়াইজ কস্টিং হবে না এখন এখানে দেখেন মেজারমেন্ট ক্যাপ অপশন মেজারমেন্টের অপশন দিয়েছে না অডিয়েন্স মেজারমেন্ট ট্যাগ একটা আছে ডাবল ক্লিক ট্র্যাকিং আছে ডাবল ক্লিক হচ্ছে ক্লিক ডান পাশের ছোট্ট আই বাটনটাতে ক্লিক করেন ভাইয়া

মানে হচ্ছে কেউ আমার এখানে ডাবল ক্লিক করলে কোন সার্ভেয়ার থেকে কোন সার্ভেয়ার ডাবল ক্লিক করলো কনভার্সন কত আসলো এটা টোটাল একটা ডিটেল পাওয়া এটা কি আমার ফলোয়ারের জন্য প্রয়োজন আছে প্রয়োজন আছে এটা হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে ফলোয়ারের জন্য প্রয়োজন কেন এটা ফলোয়ারের জন্য লাগবে না এটা আপনার ইয়ের জন্য লাগবে ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য লাগবে ওয়েবসাইটের জন্য লাগবে ওয়েবসাইটের জন্য লাগবে আমাদের ফলোয়ারের জন্য এটা লাগবে না প্রয়োজন হ্যাঁ প্রয়োজন নাই এটা ফলোয়ারের জন্য তারপর নিচে আসেন ডেমোগ্রাফি ডেমোগ্রাফিতে হচ্ছে আপনার ওই যে আমরা টার্গেটেড টার্গেটেড অডিয়েন্স ফিক্স করি না ওইটা এখানে এখন হচ্ছে আমি কোন কান্ট্রির ফলোয়ার চাই আমি শুধু ছেলে চাই না মেয়ে চাই না সব জেন্ডারের চাই কোন বয়স চাই ঠিক আছে এখানে ওই জিনিসটা সেটিংস আছে এখান থেকে ওইটা আমাকে সেটিংস করতে হবে অল এই যে অল অল তো না যেমন ধরেন আমার যদি পঁচিশ বছরের মানুষের কাজ থাকে আমার ২০ বছরের যা টুইটার হোল্ডার আছে যে টুইটার অ্যাকাউন্ট ইউজ করে তাকে আমার এখানে অ্যাড করে লাভ আছে না তাইলে আমি এখানে আঠারো কেন দিব যদি বিজনেস পেজ হয় সেই ক্ষেত্রে একটা কথা কিন্তু যদি বিজনেস প্রোফাইল হয় সেই ক্ষেত্রে আলাদা কথা যদি আমার পার্সোনাল প্রোফাইল হয় সেই ক্ষেত্রে 18 বছরের মানুষের সাথে আমার অ্যাড হয়ে লাভ আছে না কোনো লাভ আছে কোন লাভ নাই আপনি তিরিশ পঁয়ত্রিশ থেকে অ্যাড হবেন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পর্যন্ত আচ্ছা এখন লোকেশন সেট করেন কোন কোন কান্ট্রি চান কোন কোন কান্ট্রি ফলোয়ার চান ওই ওই কান্ট্রি গুলি এখানে লিখে দেন মানে ধরেন আমি আপনার বন্ধু চাই কোন কোন জায়গার বন্ধু চাই আমরা বলে দেই না অনেক সময় যে মেয়ে দেখতে গেলে ছেলে কি বলে ছেলেদের বিয়ের জন্য যখন মেয়ে দেখা হয় তখন বলা হয় না যে এই জায়গাগুলির আসলে মেয়ে আমরা করাবো না যেমন আপনারা চাট গায়েরা বলবেন আমরা চাট বাইরে যাব না এরকম বলেন না আপনারা জি আপু বাকিরা মনে কথা বলে না বাকিরা সবাই ঘুমাচ্ছে জি আপু আপু এ একজন কথা তো বলছে বলছে এমন এক ওয়ার্ড বলছে আপনারা হচ্ছে ফেসবুক ইয়ে দিবে কপিরাইট দিবে তো ওই রকম যে আমি এই কান্ট্রির মানুষের সাথে অ্যাড হতে চাই ঠিক আছে আপু ঠিক আছে হুম তারপরে ল্যাঙ্গুয়েজ এখন আপনার অডিয়েন্স এস্টিমেটেড কিন্তু নট available দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যাবো মাগদিবে আগনে আজানের আজানের আগে আমরা একটা ক্যাম্পেইন করতে পারবো না করব আপু ديসেكو ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে दीजिए কান্ট্রিও সিলেক্ট করে दीजिए এখন ডিভাইস কোন ডিভাইসের মানুষ ডিভাইস এটা হচ্ছে যদি স্পেসিফিক কোন ডিভাইস চান যে এই ডিভাইসের মানুষের কাছে যাবে এই আইওএস মানে জানেন কি আইওএস মানে হচ্ছে যে আপনার জানি আপু হ্যাঁ তাইলে তো হইলই এখানে অপশনাল কোনো ডিভাইস নাই এটা সব দিয়ে দেন সবগুলি যাবে সব কিছুর কাছে যাবে সবল সবল ডেস্কটপ অল মোবাইল অল আচ্ছা ডিভাইস মডেল মডেলের দরকার নাই ক্যারিয়ার ক্যারিয়ারে যান রেসেন্ট টার্গেটেড পিপল বাই দেয়ার ডিভাইস ক্যারিয়ার ডিভাইস ক্যারিয়ার সবগুলো দিতে হবে আপনার মনে হয় একটা ডিভাইসের নাম

এটা কাস্টম অডিয়েন্স অডিয়েন্স কাস্টম করা ভাইয়া নিচে আসেন টার্গেটেড ফিচার টার্গেটিং ফিচারে যান কিওয়ার্ড দেন এখানে দেয়া স্টার্ট করলি আপনি দেখবেন এই ডান পাশে হচ্ছে নট अवेलेबल যেটা দেখাচ্ছে না অডিয়েন্স এস্টিমেট অডিয়েন্স এটা তখন अवेलेबल হয়ে যাবে ইনক্লুড করেন কি দিব আপু লিখেন কিওয়ার্ড অপশনাল অপশনাল এর পাশে যে আই বাটনটা আছে ওটাকে ক্লিক করেন দেখেন কি লিখছে কোন টাইপের মানুষকে চান তারা কোন টাইপের মানুষ কোয়ারি করছে তাদের কাদেরকে আপনি টার্গেট করতে চান কাদেরকে আপনি আপনার ফলোয়ার হিসেবে অ্যাড করতে চান #cinemamuscallingfriends #emotionalaccount আচ্ছা বুঝছি কি বুঝ খেল বুঝা এনেচার রিচ পিপল বেসড অন কিওয়ার্ডস মানে কোন ধরনের মানে এই টুইটারে তো সবাই হ্যাশট্যাগ ইউজ করে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করনা মানুষকে আপনি আপনার ফলোয়ার হিসেবে চান ধরেন যে এখন মুভি নিয়ে করবে এখন আপনি যদি মুভি রিলেটেড কোনো কাজ করেন আপনি অবশ্যই ওই ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন স্পোর্স দিলাম একটা তারপর এই যে এখন কিন্তু একটা দেখছেন সাইজ এখানে চলে এসেছে যে নট রেকমেন্ডেড একটু আগে ছিল না যে নট অ্যাভেলেবেল এখন কিন্তু একটা সাইজ চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা হুম সাইজটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কিউয়ার্ডের কারণে উইদাউট কিওয়ার্ডে কিন্তু ওর কোনো সাইজ ছিল না অডিয়েন্সের হ্যাঁ উড়ে এত ভাই আর বোন ডাকতে ডাকতে পাগলে জিতেছেন আপনারা কাদের কাকে আপনি কিওয়ার্ড দিতে থাকেন আমি আসতেছি ভাই একটা মিনিট হ্যাঁ আচ্ছা

এটা কি কিছু এটা তো পার্সোনাল জি শুনতে পাচ্ছি হ্যালো আপু কিওয়ার্ড তো অনেকগুলো দিছি আমার এটা ঝামেলা করে অনেক ফোনটা কান থেকে পড়ে যায় কানে দিয়ে রাখতে পারি না হ্যাঁ ভাইয়া কিওয়ার্ড তো অনেকগুলো দিছি আপু কিওয়ার্ড অনেকগুলো দিলেও দেখেন গ্রিন রেঞ্জে আসেন গ্রিন রেঞ্জে আনেন কি দেওয়া যায় কান্ট্রি চেঞ্জ করেন কান্ট্রি সিলেক্ট করেন দেখেন কোনটা দিলে গ্রিন রেঞ্জে আসে

এরপরে ইন্টারেস্টের জায়গায় দেখেন এত অপশন কিন্তু আমরা ফেসবুকে আর অন্য কোথাও পাইনি যেটা ইন্টারেস্টের জায়গায় আছে মুভি অ্যান্ড টিভি শোস আছে ইভেন্টস আছে এতগুলি আসার রিজন কি জানেন কারণ এখানে আলাদা করে বিজনেস পেজ থাকে না এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা টিভি কি বলবো অ্যাক্টার আছে অ্যাক্ট্রেস আছে মিউজিশিয়ান আছে পলিটিক্যাল লিডার যারা আছেন বা ইনফ্লুয়েন্সার যারা আছেন সবাইকে এই একটা প্ল্যাটফর্মে একভাবেই দেখা যায় প্রোফাইল দ্যাটস ওয়াই এখানে ইন্টারেস্টের জায়গাটা আমরা যেমন ইন্টারেস্টটা হচ্ছে সিলেক্ট করে এসেছিলাম আমি বলেছিলাম না প্রোফাইল ক্রিয়েট করার সময় যে ইন্টারেস্ট সিলেক্ট করতে হয় আমাদের একটা জায়গা থেকে এবং এটা পরবর্তীতে করা যায় না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ হচ্ছে আমাদের এই একটা তাদের কাছেই যাবে তা যারা এই অ্যাডে মানে এই টপিকগুলির উপর ইন্টারেস্ট দিয়ে রেখেছে আপনি কি কথাটা বুঝতে পেরেছেন জি জি আপু বুঝতে পারছি আমি আপনি না সুব্রত বাদ বাকিরা ওরা ঘুম থেকে একটু উঠুক নড়াচড়া দিয়ে অজগর সাপ গুলি একটা জায়গায় বদ্ধ হয়েছে শুয়ে থাকে সে নড়েও না চরেও না হেলেও না দুলেও না আপনাদের অবস্থা এমন দুইটা বাজে জয়েন করেন ছয়টা পর্যন্ত ক্যামেরা বন্ধ মাইক্রোফোন মিউট ডাকলেও শুনেন না এই জন্য আপনাদেরকে অজগর ডাকিয়ে হে অজগর সাপের মতো হেলে দুলে অলস উঠবেন উঠবেন করতে করতে উঠেন না আপনার পড়ে যান আপনারা সবাই দুপুরে খাওয়া দাওয়া করেননি পেট ভরে নাই পেট ভরে নাই এটা কিন্তু সত্যি কথা পেট ভরা নাই আমি যে এখনো দুপুরের খাবার সকালের নাস্তা খাইনি আমি যে একটা চা আপনাদের ক্লাস নিতে বসছি এরপরে এই সময় আমি উঠে আজকে চা খাই নাই অন্যান্য সময় তো আসরের সময় উঠে গিয়ে চা খাই আজকে আসরের সময় উঠে গিয়েও তো চা খাই নাই আমি সকাল থেকে স্টিল নাও আমি এক কাপ চা খাওয়া তো কই আমার তো গলার বয়স কমে না আমি তো দুই মিনিট মুখটা বন্ধ করে থাকতে পারি না আপনারা আপু আপু ডাকতে থাকেন বা আমাদের কোশ্চেন আনসার দিতে হয় তো আপনারা কেন মিউট করে থাকেন আজকে থেকে সরি কালকে থেকে ক্লাসে জয়েন করার আগে ভালো করে পেট ভরে ভাত খেয়ে আসবেন ডাক দিলে উঠতে পারেন আবার এত ভাত খায়ন না যে আপনাদের ভাতগুম দিতে হয় ঠিক আছে ম্যাচ স্ক্রল করে নিচে আসেন আচ্ছা এই ইভেন্ট কনভার্শন টাইপ এগুলি আচ্ছা কনভার্শন টাইপে যান ভাইয়া আচ্ছা দেখেছেন তাহলে সবাই সকালবেলা খাবেন পেট ভরে তারপর 4টা বাজে খাবেন সরি 4টা না আসরের ব্রেকের সময় খাবেন আচ্ছা এইগুলি হচ্ছে আপনার ইভেন্ট বা আপনার হচ্ছে কনভারশন টাইপ হচ্ছে আপনি টুইটারে যারা পোস্ট করে বা যারা টুইটে এঙ্গেজ করে থাকে তারা তাদের কাছে যাওয়া আচ্ছা ভাই এডিশনাল অপশন যেটা সেটাতে ক্লিক করেন রিটার্গেট করতে চান ইওর পাস টুইট মানে এটা হচ্ছে যে রিটার্গেট পিপল হু স আর এঙ্গেজ উইথ ইওর পাস টুইট আর এক্সপেন্ড ইউর অডিয়েন্স এক্সপেন্ড ইউর অডিয়েন্স এটা রিটার্গেট সবসময় করা হয় না আবার অনেক সময় রিটার্গেটে আমার পাস পোস্ট যারা দেখেছে তারাই নিশ্চয়ই আমার সাথে অ্যাড হওয়ার ট্রাই করবে তাই না জি স্যার ক্লিয়ার হই নাই ক্লিয়ার হন নাই সুব্রতকে আপনি চিনেন হ্যাঁ সুভ্রতর পোস্টে যান লাইক দেন কমেন্ট দেন এখন সুব্রত আপনাকে টার্গেট করবে নাকি সুব্রত নতুন করে যে চিন্ময়ের সাথে পরিচয় হচ্ছে চিন্ময়কে টার্গেট করবে বুঝতে পারছেন নতুন করে যে আমার সাথে ই হইছে তাকে টার্গেট হ্যাঁ তারপরে যান প্লেসমেন্টের ব্যাপারে যান টুইটারের কোথায় প্লেস করতে চান হোম টাইম টাইমলাইন না প্রোফাইল হোম টাইমলাইন মানে বুঝেন আমরা যেটাকে নিউজ ফিড বলি নিউজ ফিড আমরা যেটাকে নিউজ ফিড বলি আর প্রোফাইল মানে হচ্ছে আমার প্রোফাইলের ভিতরে যেটা ঠিক আছে এখন এখানে লিখে দিয়েছে ইফ ইউ অ্যাড এ টুইট উইথ মিডিয়া টু ইউর ফলোয়ার ক্যাম্পেইন ইউর ফটো অর কার্ড উইল নট অ্যাপিয়ার ইন টুইটার আনলেস ইটস টুইট ওকে এখন হচ্ছে ইয়ে করেন সুব্রত কর্মকার হুম টুইটারে হ্যাঁ টুইট করছেন ওইগুলিতে যান এখানে হ্যাঁ দ্য ক্লিক হচ্ছে না আপনাদের কিছু ইফ ইউ অ্যাডেড উইথ উইথ মিডিয়া আচ্ছা টুইট মিডিয়া সহ টুইট করেন নাই ভাইয়া নিচে আসেন তো দেখি নিচে আসেন শত কোনো অপশন নাই যাওয়ার স্ক্রল করে উপরে উঠেন কোথাও মিডিয়া মিস করে গেছেন মিডিয়া কোথাও মিস হয়ে গেছে আমাদের দেখেন ও আচ্ছা টুইটারে তো এই ঝামেলা করে টুইট করলে সাথে সাথে নিতে চায় না টুইটারে টুইট ইয়ে করে না টুইটটা রিটুইট থাকা লাগে ভাইয়া আচ্ছা রিটুইট তো না এই জন্যই কোন পোস্ট আসতেছেন আপনার টুইটটাকে রিটুইট থাকা লাগবে সেটাকে আপনি পোস্ট করতে পারবেন জান নিচে গিয়ে লেখাটা পড়েন আরেকবার

এরপরে নেক্সটে যান মিডিয়াটা এখানে চলে আসে এটা তো বুঝতে পারছি আমরা জি আপু বাইরের মিডিয়াটা চলে আসবে যে অবজেক্ট ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অথরাইজড টু টার্গেট দিস লোকেশন বুঝতে পারছেন ওই যে আপনার টুইট করা নাই যে টুইট করা হয় নাই যে এই জন্য আপনাকে অথরাইজ দেখাচ্ছে না এই যে এরপরে নেক্সট আসলে এখানে এখানে এসে অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপের পরে নিচে আসেন ভাইয়া অ্যাড গ্রুপের পরে এই যে লঞ্চ ক্যাম্পেইন দিয়ে দিবেন

টুইটারের এই একটা ঝামেলা হয় তবে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন টুইটারের কাজ আপনারা খুব কম পাবেন এখন বলতে পারেন আপনি তাহলে টুইটার কেন দেখাচ্ছেন টুইটারের কাজ খুবই কম পাওয়া যায় কারণ টুইটার যার টুইটার প্রোফাইল তারা ডিল করে টুইটারে অ্যাড ক্যাম্পেইনটা অত বেশি করে না আর টুইটারে যেটা করে সেটা হচ্ছে নিজেদের প্রোফাইলটা বিল্ড করায় ফলোয়ার বাড়ায় বুঝতে পারছেন শিডিউল পোস্ট করে আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন জি আপু এখানে এখন করলে আসবে না ওকে আবার ফার্স্ট থেকে এটা করে আসতে হবে করে আসতে হবে হ্যাঁ বুঝতে ওকে ফার্স্ট থেকে আবার করে আসতে হবে এত সহজ না যেমন আপু কেসা বললাম হয়ে গেল এটা আপু না এটা টুইটার বুঝছেন জি আপু আর আজকে একটা কথা ভালোমতো সবাইকে বলে দিচ্ছি দুইটা পনেরোর পরে কালকে যারা জয়েন করবেন ডিরেক্টলি আমি অফিসে ফোন দিয়ে দিব আপনাদেরকে বের করে দিব দুইটা পনেরোর পরে ফিফটিন মিনিটের পরে আর কাউকে জয়েন করা বা চিন্তা করেন যদি এলইডি তে আছেন এলইডি থেকে বের করে দিব আমি আপনাদেরকে থাকার প্রয়োজন নেই আমার যে স্টুডেন্ট ক্লাসে সোয়া দুইটা জয়েন করতে পারবে না তার থাকারই দরকার নাই তাও আবার অনলাইন ক্লাস এমন হয়তো অফলাইন ক্লাস আপনারা রিক্সায় আসতেছেন আপনাদের জ্যাম থাকে আপনাদের সাইকেলের হাওয়া চলে যায় আপনাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় জ্যাম তারপর হচ্ছে আপু অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক এক্সকিউজ থাকে অফলাইনে ক্লাসে অনলাইনে ক্লাসে এক্সকিউজ তো দেখাইতে হবে

কই আমার তো নেটে জ্যাম লাগে না আমার কিভাবে একটা পঞ্চাশের মধ্যে আপনাদের জুম অন হয় আমার নেট এই পর্যন্ত আঠাইশ দিনে কয়দিন জ্যাম পাইছে এনি হাউ আমার নেট প্রবলেম করে না ব্যাপার কিন্তু তা না আমার ওয়াইফাই ডিভাইস প্রবলেম করে দেখা যায় আমি আমার মোবাইল ডিভাইস দিয়ে আমার মোবাইলের নেটওয়ার্ক দিয়ে কাজ করতেছি আমার মোবাইল নেটওয়ার্কে যখন প্রবলেম করতেছে তখন আমি অ্যাটলিস্ট আপনাদেরকে ইনফর্ম করতেছি আমার মোবাইল ডিভাইস প্রবলেম করতেছি আমি জয়েন করার ট্রাই করছি কিন্তু আপনারা কি কেউ ইনফর্ম করেন আমাকে যে আপু আমার এই প্রবলেম আজকে শুধু মুসা আমাকে ইনফর্ম করছে মুসা দিল মোহাম্মদ ভাই যে আপু আমার জয়েন করতে দেরি হবে সব অজগর সবগুলি একটা লড়াচড়া দিয়ে আমার জানাই তো তাদের কষ্ট হয় যে আপু আজকে ক্লাসে জয়েন করতে দেরি হচ্ছে বা আমার বাসায় প্রবলেম হচ্ছে মানুষ যেহেতু আমরা আমাদের বাসায় প্রবলেম হবে এমন না যে আমার বাসায় প্রবলেম হয় না আমার বাসায় কিন্তু প্রবলেম হয় আমি কিন্তু জানাই আপনাদের আপনাদের কেন জানাইতে আমাকে কষ্ট হয় আবার স্টার্ট করেন ফলোয়ার দিয়ে সুব্রত ফলোয়ার দিয়ে আবার স্টার্ট করেন এখান থেকে পাবেন না এখান থেকে রিটুইটেটে দেখাবেন না আবার ফর্ট থেকে স্টার্ট করতে হবে ফলোয়ার দিয়ে অ্যাডে অ্যাডে গিয়ে অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করো তারপর ওইখানে যা একদম প্রথম থেকে হ্যাঁ টুইটার অ্যাডসে যান হ্যাঁ

এখানে অত থাকে না ভাইয়া ওইটার কাছাকাছি সবচেয়ে বেশি ডিটেলিং পাবেন ফেসবুকে তারপর আস্তে আস্তে কমতে থাকে ফেসবুকের পরে লিঙ্কডিনে আছে লিঙ্কডিনের থেকে একটু স্লো আছে হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের থেকে স্লো হচ্ছে যে টুইটারে টুইটারের থেকে টুইটার আর মোটামুটি পিন্টারে সিমিলার বাট এখানে পুরো ডিটেইলসটা অনেক বেশি অনেক কিছু ক্রাইটেরিয়া দেওয়া যায় এখানে 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 হচ্ছে অ্যাডভান্স সেটিংস বেশি মানে টার্গেট করার একদম স্পেসিফিক করে দেয়া যায় যেটা ওখানে দেয়া যায় না ওখানে ধরেন যে কেউ ফেসবুকে দিয়ে রাখলো বাপের হোটেলের ব্যবসা করে ওই बिजनेসম্যান দেখা কিন্তু তারে কিন্তু এই বিজনেস ক্যাটাগরিতে ফলায় বাপের হোটেলের বিজনেস নিয়ে গেছে কিন্তু এখানে আর ওইটা হয় না এখানে খুব স্পেসিফিক একদম হ্যাঁ ফেসবুক হচ্ছে গণহারে আপনারা অজগর সাপ আর এখানে হচ্ছে সুলতানা রাবে একদম স্পেসিফিক করা বুঝতে পারছেন মজা লাগছে জি আপু জুনিয়রানি জুনিয়রানি আপু আপু আপনি কি বুঝতে পারেন কিছু ক্লাস যে করতিছেন আমার হ্যাঁ আপু আপনার হ্যাঁ আপু বুঝতেছি তো কনফিউজিং আপনি হ্যাঁ আপু বুঝতেছি বলতিছেন আসলে কি বলতিছেন আসলে আপু আপু বুঝতে কথা প্রবলেম হলে আমি আছি এখানকার ভাইয়ারা আছে এদেরকে নক করেন আমাকে নক করেন

কারণ কোশ্চেন করলে আসলে বোঝা যায় যে ও কতটুকু ধরতে পারে ও কোশ্চেন না করায় আমি আসলে বুঝতেই পারি না ও ধরতে পারে কি ধরতেই পারে না ও মানে ও আর দিবাকর ভাই থেকে দিব তখন কি আপনারা আমার এইভাবে বকা শোনার জন্য থাকবেন ডেইলি বেলা মানে সময় করে আপু তিন বেলা আপনার বকা খাইতে চাই তাইলে হচ্ছে আমি আপনাদের জন্য তিন বেলা তিনটা গুগল মিট করে দিব আপনারা আসবেন আমি দশ মিনিট আপনাদের সবাইকে বকবো

আপু ঘন্টা ঘন্টাত আমরা বকা খাওয়ার জন্য প্রস্তুত থাকি। আপ ঘন্টা সাদাত ভাই হিসাব করলে দশ চাইতে বেশি হবে। আরে ঘন্টা বকা দেই আর আবার আপনি বলতেছেন এটাকে। সাজ্জাদের এই মিথ্যা অপবাদটাকে আপনারা এস্টাবলিশ করতেছেন। আপু এখন তো আসে নাই। ভাইয়া করেন। হোল্ড করেন। লাইক লাইক করছে কয়টা? আচ্ছা রিটুইট করছে কোন রিঅ্যাক্ট করে দিছে তারা না করে কোনটা কোনটা বলে না আমি দিয়ে আসলে তো লাভ নাই এখন আবার ওর কাছ থেকে আসতে হবে আপু এখানে কোনো ড্রাফট করে রাখা যায় না না এখানে কোনো মিডিয়া অ্যাড করার অপশন নেই এখানে আপনার টুইটারে টুইট আসবে মানে যতটুকু পর্যন্ত কোর্স ভাই এখানে সার্চে লিখেন তো সার্চে লিখেন তো যে পোস্টটাকে রিটুইট করেছে সার্চে লিখেন তো কোনটা নিব এখান থেকে এটা ও রিটুইট করছে কোনটা এই যে এটা তো কনভারশন নাই কিন্তু আচ্ছা জান এটাই নেন ভাই আধার আধার অর্গানিক টুইটে যান সবাই নামাজে যান আজান তো দিচ্ছে আমি তো জানি নামাজে যান দশ মিনিটের ব্রেক 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 ব্রেকের ব্রেক যারা খাননি খেয়ে